সব কিছু ঠিক আছে? ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো আজকে আসলে আমার আমাদের আমার পেইড ব্যাচের জুম অ্যাপের সলভ ক্লাস ছিল, তো একটু সমস্যার কারণে আমরা এটা জুম অ্যাপে না নিয়ে ফেসবুক লাইভে ক্লাসটা নিচ্ছি। তো যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য এটা সলভ ক্লাসটা খুবই দরকারি, যেটা চার পাঁচটা লেকচার পর আমরা যে সলভ ক্লাসটা নেই সেই সলভ ক্লাসটা, অর্থাৎ শিটের উপর। আর যারা লাইভ দেখছেন ফ্রি ক্লাস হিসেবে, আপনারা লাইভটা এনজয় করেন, অবশ্যই উপকৃত হবেন। তো প্রথমেই আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাই, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, অনেক কিছুই জানতে পারবেন যারা আগে থেকে হয়তো এটা জানতেন না। তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা যে 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 কোশ্চেনের সমস্যা কোশ্চেন নাম্বারগুলো আমাকে দিয়েছে, আমরা ওই অনুযায়ী আলোচনা করছি আর কি, ওই অনুযায়ী আলোচনা করছি। তো প্রথম কোশ্চেনটা ছিল এরকম যে হুইচ, আমি একটু কোশ্চেনটা লিখতে চাই, হুইচ অফ দ্য ফলোয়িং, এটা কোশ্চেন, কিউ মানে হচ্ছে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং, ঠিক আছে, অর্থাৎ নিচের কোনটি, হুইচ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন্ড, হুইচ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন্ড ক্লজেস, ক্লজেস নিচের কোন ক্লজটা, হুইচ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন্ড ক্লজেস ইজ আ নাউন ক্লজ, অর্থাৎ এখানে বলা হয়েছে নিচের কোন ক্লজটি, কোন আন্ডারলাইন ক্লজটি আসলে নাউন ক্লজ। এগুলো এই কোশ্চেনটা আমরা একটু দেখি, এরপরে এটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। প্রথমে এ নাম্বার অপশনে বলেছে দ্যাট, খুব মনোযোগ দিয়ে দেখো, দ্যাট হি কেম, সে এসেছিল, দ্যাট হি কেম আউট ফাস্ট, সে যে প্রথমে এসেছিল, সে যে প্রথমে এসেছিল সারপ্রাইজড অল, সারপ্রাইজড অল, তাহলে সে যে প্রথমে এসেছিল এটা সবাইকে কী করেছে, সারপ্রাইজ করেছে। বি নাম্বার কোশ্চেনটা ছিল এরকম, অ্যাজ হি গ্রিউ ওল্ডার, ঠিক আছে, অ্যাজ হি গ্রিউ ওল্ডার, অ্যাজ মানে হচ্ছে যেহেতু, যেহেতু সে কী হচ্ছে, বড় হচ্ছে, বৃদ্ধ হচ্ছে, এরপরে কমা দিয়ে হি গ্রিউ উইকার, যেহেতু সে বড় হচ্ছে, সে বৃদ্ধ হচ্ছে, সে আরও দুর্বল হচ্ছে, যেহেতু সে বৃদ্ধ হচ্ছে সেহেতু সে দুর্বল হচ্ছে। এবং এটা ছিল আমাদের বি নাম্বার অপশান, ঠিক আছে। ওরা কী করেছে, পরীক্ষার হলে এরকম আন্ডারলাইন করে বলেছে কোন আন্ডারলাইনটা আসলে নাউন ক্লজ। আমরা আরেকটা অপশন লিখতে পারি, এখানে যে জায়গাটা আছে আমরা চাইলে সি নাম্বার আরেকটা অপশন লিখতে পারি। সি নাম্বার অপশনটা ছিল এরকম যে দ্যাট ইজ দ্য ম্যান, দ্যাট ইজ দ্য ম্যান, ঠিক আছে, এটাই হচ্ছে লোকটা, হুম যাকে, হুম যাকে আই ওয়াজ লুকিং ফর, লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, এটাই হচ্ছে লোকটা, দ্যাট ইজ দ্য ম্যান হুম আই ওয়াজ লুকিং ফর, এটাই হচ্ছে লোকটা যাকে আমি খুঁজতেছি, হুম আই ওয়াজ লুকিং ফরের নিচে আন্ডারলাইন। আমরা একটা কাজ করি, এই জায়গাটা মুছে ফেলি, এটার আর কোনো দরকার নাই। প্রশ্নটা ছিল এরকম যে আন্ডারলাইন করা কোন ক্লজটা নাউন ক্লজ, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এ বি সি ডি নাম্বারটা আমরা এখানে লিখতে পারি একটু, সেটা হচ্ছে ডি নাম্বার প্রশ্নটা ছিল এমন, আই ডু ইট, আমি এটা করি, আই ডু ইট, এটা আমি করি বিকজ, বিকজ কারণ, আই লাইক ইট, আমি এটা কি করি, পছন্দ করি, আমি এটা করি কারণ আমি এটা পছন্দ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভটি দেখছেন আমাকে একটু ঝটপট কমেন্ট বক্সে আপনারা বলে ফেলুন যে এ বি, এ বি সি ডি, এ চারটার ভিতর কোন বাক্যে নাউন ক্লজ আছে, অর্থাৎ এটা আন্ডারলাইনটা একটা ক্লজ, এটাও ক্লজ, এটাও ক্লজ, এটাও ক্লজ, কোন বাক্যে নাউন ক্লজ আছে আমাকে একটু ঝটপট আপনারা বলে ফেলুন কমেন্ট বক্সে। নাউন ক্লজটা আসলে কোথায় আছে, কোন অপশনে আছে, আমরা কোন অপশনটাকে সঠিক উত্তর হিসেবে ধরে নিতে পারি আমাকে একটু ঝটপট বলে ফেলেন। সীমান্ত রয় কমেন্টে এ বলেছে, মিনজু মোল্লা আছে, এরপরে শামীম রেজাও বলছে যে মনে হচ্ছে এই সঠিক উত্তর, আমাদের সাথে ঈশাদি অন্তি আছে, সেও এ বলেছে, মমিন, মিনজু মোল্লা, সবাই ম্যাক্সিমাম অ্যান্সার হচ্ছে এ, তাই তো? আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা সঠিক উত্তর হিসাবে একে চিহ্নিত করেছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসেন আমরা একটু ব্যাখ্যা সহকারে দেখি আসলে সঠিক উত্তরটা কোনটা হওয়া উচিত। প্রথমেই দেখো বি নাম্বারটা দেখো, এখানে অ্যাজ আছে, একটা কথা মনে রাখবে, কোনো সাবঅর্ডিনেট, এটা তো প্রিন্সিপাল ক্লজ, তাই না? আর ওই যে অ্যাজ, সিন্স, বিকজ, এগুলো সব হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, বাক্যের শুরুতে মানে ক্লজের শুরুতে যদি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে এটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা কথা মনে রাখবা, অ্যাজ, সিন্স, বিকজ,
through এরপরে দো অল দো দো অল দো এজ ইফ এরপরে এজ দো এরপরে হচ্ছে তোমার যা যা আছে এগুলো আমরা যেগুলো ক্লাসে বলেছি অনেকগুলো সাবঅর্ডিনেট কনজাংশন আছে যেগুলো বাক্যে শুরুতে থাকলে ওই 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 ক্লজটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে ঠিক আছে এজ থাকার কারণে এটা অ্যাডভার্ব এজ মানে যেহেতু আবার বিকজ মানেও যেহেতু অ্যাজ সিন্স বিকজ এগুলো থাকার কারণে অ্যাডভার্ব তাহলে মনে রাখবা বি নাম্বারও অ্যাডভার্ব ডি নাম্বার অ্যাডভার্ব এখানে বিকজ আছে এখানে অ্যাজ আছে এবার দেখো এই যে হুমটা আছে না হুমটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বুঝেছো রিলেটিভ প্রোনাউনের রিলেটিভ প্রোনাউন ডব্লিউএস ওয়ার্ড রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে দেখো একটা নাউন আছে দ্য ম্যান বাক্যটা একটু পড়ি বাক্যটা ছিল এরকম দ্যাট ইজ দ্য ম্যান এটাই হচ্ছে লোকটা দ্যাট ইজ দ্য ম্যান এটাই হচ্ছে এই লোক এটাই হচ্ছে ওই লোক হুম আই ওয়াজ লুকিং ফর যাকে আমি খুঁজতেছিলাম তাহলে হুম বলতে কে হুম মানে হচ্ছে লোকটা এখন এই দেখো ডব্লু এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন সংক্ষেপে লিখলাম রিলেটিভ প্রোনাউন মনে রাখবা রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন প্রোনাউন থাকে নাউন বা কী থাকে প্রোনাউন থাকে এবং এই রিলেটিভ প্রোনাউনের সাথে যদি নাউনটার সম্পর্ক থাকে মানে এখানে হুম বলতে লোকটাকে বোঝায় অর্থাৎ দ্য ম্যান আর হুম একই ব্যক্তি অর্থাৎ যিনি হুম তিনি ম্যান যিনি ম্যান তিনি হুম যখন দেখবা যে এই রিলেটিভ প্রোনাউনের সাথে নাউনটার একটা সম্পর্ক আছে তখন এই এই নাউনটাকে গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় অ্যান্টিসিডেন্ট নাউনটাকে গ্রামাটিক্যাল ভাষায় কি বলা হয় অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট শব্দ একটু দেখা যাচ্ছে না হয়তো গ্রামাটিক্যাল ভাষায় এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট মানে কি অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে পূর্বপদ কি পদ পূর্বপদ কার পূর্বপদ অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ এই অ্যান্টিসিডেন্ট যখন বাক্যে থাকবে তখন এই ক্লজটা অবশ্যই অ্যাজেক্টিভ ক্লজ হবে নাউন ক্লজও না অ্যাডভার্বিয়াল ক্লজও না এটা অ্যাজেক্টিভ ক্লজ হবে যেহেতু অ্যান্টিসিডেন্ট আছে তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে ডি নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব হ্যাঁ সি নাম্বারটা হচ্ছে অ্যাজেক্টিভ বি নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব এখন আমরা আসো তার মানে বাকি থাকলো কোনটা বাকি থাকলো আমাদের এ নাম্বার কোয়েশ্চেন এ নাম্বার কোয়েশ্চেনটা নাউন ক্লজ কি না এটা বোঝার জন্য দেখো এটা সাবজেক্টের জায়গায় আছে এটা যদি ভার্ব হয় এটা পুরোটা সাবজেক্ট এই ভার্বের সাবজেক্ট তুমি শর্টকাটে এটাকে ইট দ্বারা রিপ্লেস করো ইট এবার ইটের সাথে এই যে অংশটা বাকি আছে দেখো এটার সাথে যে অংশটা বাকি আছে এটাকে মিলিয়ে পড়ো ইট সারপ্রাইজড অল ইট সারপ্রাইজড অল ইহা সবাইকে কী করেছে সারপ্রাইজ করেছে ইট সারপ্রাইজড অল আমি একটু দেখতে চাই যে পেইড ব্যাচের স্টুডেন্ট কারা ক্লাসটা করছেন একটু মি লেখো জাস্ট মি এম ই মি লিখলে আমি বুঝবো পেইড ব্যাচের কারা ক্লাসটা করছেন আমার ঠিক আছে দ্যাট হি কেম আউট ফার্স্ট সারপ্রাইজড অল ইট সারপ্রাইজড অল অর্থাৎ এটা আমাদেরকে কী করেছে সবাইকে সারপ্রাইজ করেছে ইট দ্বারা রিপ্লেস করে দিলাম আমরা জানি যে ইট দ্বারা রিপ্লেস করার কারণে ওই ক্লজটা 100% শিওর থাকবে এটা একটা নাউন ক্লজ তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি কত বলো এ এ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে নাউন ক্লজের মানে এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে এ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের অনেক আলোচনা আছে এত তাড়াতাড়ি শেষ একটা কোশ্চেন আলোচনা করতে কিন্তু অনেক সময় লাগছে তার মানে আজকে ভালোই আমাদেরকে টাইম নিতে হবে এই জায়গাটাতে এবং যারা ক্লাসটা করবে আজকে অনেক অনেক কিছু জানতে পারবে কোশ্চেন সলভিংয়ের মাধ্যমে ঠিক আছে ওকে মি লিখছে সবাই যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট মি লিখছে থ্যাংক ইউ ওকে এখন আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ আমাকে যে কোশ্চেনগুলো আপনারা ইনবক্সে দিয়েছিলেন প্রবলেম নিয়ে আমি ঠিক সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি কোশ্চেন নেক্সট কোশ্চেন এখানে বলা হয়েছে হি অফেন ঠিক আছে হি অফেন সে প্রায় ভিজিটস হি অফেন ভিজিটস সে প্রায় ভিজিট করে কি ভিজিট করে কোথায় ভিজিট করে স্পেন হি অফেন ভিজিটস স্পেন ভিজিটসের পরে ইন দেওয়া দরকার নাই যেমন ভিজিট ইন স্পেন ভিজিট ইন বাংলাদেশ ভিজিট ইন ঢাকা দরকার নাই সরাসরি দেশের নাম হি অফেন ভিজিটস স্পেন সে প্রায় অফেন মানে হচ্ছে প্রায় ঘন ঘন স্পেন কী করে স্পেনে সে ভিজিট করে বিকজ কারণ হি লাইকস সে কী করে সে পছন্দ করে কী পছন্দ করে হি লাইকস দ্য ক্লাইমেট সে জলবায়ু পছন্দ করে আবহাওয়া জলবায়ু ওয়েদার মানে হচ্ছে প্রতিদিনের আবহাওয়া ওয়েদার আর জলবায়ু হচ্ছে 25 বছরের গড় তাপমাত্রা মনে করো তুমি যদি বলো বাংলাদেশের আবহাওয়া কেমন এটা না বলে তোমাকে বলতে হবে বাংলাদেশের জলবায়ু কেমন এশিয়ার জলবায়ু কেমন আবহাওয়া বলতে তোমার নির্দিষ্ট একটা এলাকার ওই দিনের তাপমাত্রা আবহাওয়া যেমন ঢাকার আবহাওয়া আজকে কেমন চিটাংয়ের আবহাওয়া কেমন ঢাকার জলবায়ু কেমন এটা বলা যাবে না জলবায়ু বা ক্লাইমেট বলতে হলে একটা নির্দিষ্ট দেশের বলতে হবে বাংলাদেশের জলবায়ু কেমন ইংল্যান্ডের জলবায়ু কেমন নিউজিল্যান্ডের জলবায়ু
জলবায়ু কেমন, এশিয়ার জলবায়ু কেমন, আফ্রিকার জলবায়ু কেমন। তাহলে স্পেনের স্পেন ভিজিট করতে সে পছন্দ করে বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট, কারণ সে ক্লাইমেট পছন্দ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্নের অপশনে একটাতে ছিল প্রিন্সিপাল ক্লজ, বলা হয়েছিল যে এটা প্রিন্সিপাল ক্লজ। বি নাম্বার অপশনে বলা হয়েছিল এটা অ্যাজেক্টিভ ক্লজ। সি নাম্বার অপশনে বলা হয়েছিল নাউন ক্লজ। ডিতে বলা হয়েছিল নান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট একটু কমেন্ট করে দেন যে অ্যান্সারটা কী হতে পারে। ঝটপট সবাই কমেন্ট করে দেন অ্যান্সারটা কী হতে পারে। হি অফেন ভিজিটস স্পেন, সে প্রায় স্পেন কী করে, স্পেন ভিজিট করে। তাহলে অ্যান্সারটা কী হতে পারে, এ বি সি ডির মধ্যে এটা কী হতে পারে, অর্থাৎ এটা কোন ক্লজ, এটাই ওরা জানতে চেয়েছে। আপনার কাছে কী মনে হয় এটা কী হবে? ও প্লিজ সবাই লাইভটা অবশ্যই শেয়ার করে দেন সবাই আপনাদের বিভিন্ন গ্রুপে বা টাইম লাইনে, যাতে অন্যরাও জয়েন করতে পারে। হি অফেন ভিজিটস স্পেন, সে স্পেন কি, স্পেন সে ভিজিট করে, প্রায় ভিজিট করে, ঘন ঘন স্পেন ভিজিট করে বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট, কারণ সে স্পেনের কি, স্পেনের জলবায়ুটা সে পছন্দ করে, স্পেনের জলবায়ু সে অনেক পছন্দ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট করে কমেন্ট করে দেন, কমপক্ষে 20 জনের কমেন্ট করা উচিত, ঠিক আছে? এরপরে আমি আলোচনায় যাব, আপনারা আগে কমেন্ট করবেন, তারপর আমি আলোচনায় চলে যাব। কমপক্ষে 20টা কমেন্টের আগে আলোচনা শুরু করব না, ঠিক আছে? ওকে, মমতাহিনা মোর্তেজা আছে, মোর্তেজা অব্রদীপ, সুমন তালুকদার আছে, লিটন চন্দ্র বার, কামরান নাহার, আচ্ছা ঠিক আছে, কামরান নাহার শিরিন। আচ্ছা দেখো, এই বাক্যে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, সে প্রায় ভিজিট করে স্পেন, কারণ বিকজ, কারণ সে জলবায়ু পছন্দ করে। এখানে বিকজ আছে না, এই বিকজ হচ্ছে এমন একটা সাবঅর্ডিনেট কনজাংশন, বিশ্বাস করো, যেখানে বিকজ, অ্যাজ, সিন্স এগুলো দেখবা 100% শিওর থাকো যে বিকজ থাকার কারণে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, একদম 100% শিওর। দুনিয়া উল্টায় যাইতে পারে, কিন্তু বিকজ থাকার কারণে অন্য ক্লজ নিবা না, বিকজ থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ নিবা। খুব সহজ করে বলছি, বিকজ মানে হচ্ছে কারণ, কারণ, হ্যাঁ, বিকজ মানে হচ্ছে কারণ বা রিজন, কারণ, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। যেহেতু কারণ বুঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। যদি সময় বুঝায়, সময়, তখন বলবা যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। যদি শর্ত বুঝায়, তাহলে বলবা যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ শর্ত বুঝাচ্ছে, কন্ডিশন। যদি প্লেস বুঝায়, জায়গা, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, এভাবে দিতে হয়, ঠিক আছে? যদি তুলনা বুঝায়, তখন বলবা যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজগুলোই যদি তুলনা হয়, তখন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন। জায়গা বুঝলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, সময় বুঝলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, কারণ বুঝলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, উদ্দেশ্য বুঝলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। এগুলো কমন সেন্স, তোমাকে এগুলা আলাদা করে প্রকারভেদ পড়ার কোনো দরকার নেই। অনেকে এগুলোর প্রকারভেদ পড়ে, অ্যাডভার্বিয়াল ক্লজ এত প্রকার, এটা দরকার নাই। উদ্দেশ্য বুঝেছে তাহলে পারপাস, সময় বুঝেছে তাহলে টাইম, বুঝতে পেরেছো? এইভাবেই করতে হয়। তাহলে বিকজ থাকার কারণে এটার অ্যান্সার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু প্রশ্নের অপশনে কোথাও অ্যাডভার্বিয়াল নাই, এই জন্য অ্যান্সার হবে নান। প্রশ্নের, সরি, আমি ভুলে নাউন লিখছি, আমি দুঃখিত, এটা নাউন হবে না, এটার, এটা আসলে নান হবে, নান, আমি ভুলে বানান ভুল করে নাউন লিখে ফেলেছি, এটা নান হবে। তাহলে যারা নান দিয়েছো সবাইকে স্বাগত জানাচ্ছি, সবার উত্তরই কী হয়েছে, সঠিক হয়েছে যারা নান দিয়েছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসের পেইড ব্যাচের স্টুডেন্টদের, যে কোশ্চেনগুলো সমস্যা, আমরা সেই আলোকে সামনে যাচ্ছি, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ওকে, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, এই কোশ্চেনটাতে এরকম ছিল যে হি আক্সড মি, 16 নম্বর কোশ্চেন আর কি শিটের, হি আক্সড মি, সে আমাকে কী করেছে, আক্স করেছে, হোয়াই আই ওয়াজ লেট, কেন আমি কী করেছিলাম, কেন আমি লেট করেছিলাম, সে আমাকে আক্স করলো কেন আমি লেট করেছিলাম। প্রশ্নের নাম্বার লিখে দিচ্ছে, 16 নম্বর কোশ্চেন, সে আমাকে আক্স করেছিল কেন আমি কী করেছিলাম, লেট করেছিলাম। দেখো, সে আমাকে আক্স করছে, কাকে আক্স করছে, আমাকে, কেন আমি লেট করেছিলাম। আচ্ছা, এটা কোন ক্লজ হওয়া উচিত, দেখি ঝটপট আনসার করো তো। অপশনে নাউন ক্লজ আছে, অপশনে মনে করো অ্যাজেক্টিভ ক্লজ আছে, অপশনে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে। তোমার কী মনে হয় এটা কী হওয়া উচিত, এ বি সি? খুব দ্রুত আনসার করতে হবে, এ বি সি কী হওয়া উচিত, ঝটপট, এ বি সি ঝটপট কমেন্ট করো। যারা ইন্ডিয়া থেকে আছো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া থেকে যারা আছো, তাদেরকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই ইন্ডিয়া থেকে অনেকেই আছে আমার সাথে, এবং আমার পেইড ব্যাচেও কয়েকজন স্টুডেন্ট আছে যারা ইন্ডিয়া থেকে ক্লাস করে।
তো ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে আছে, আসাম থেকে আছে অনেকে, ত্রিপুরা থেকে আছে। আচ্ছা, সম্পামোদক, ঠিক আছে, সম্পামোদক নাউন ক্লজ বলছে। আচ্ছা আসো, খুব ঝটপট দেখো, একটা কমেন্ট করতে তোমার 1 সেকেন্ডও লাগে না, ABC লিখবা, কমপক্ষে 20টা কমেন্ট হলেই আমি আলোচনা শুরু করতে পারি, রেসপন্সের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, সে আমাকে জিজ্ঞেস করলো কেন আমি লেট করেছি। দেখো ঝটপট একটা কথা শোনো, এখানে হোয়াই আছে, WH, অনেকে হোয়াইয়ের অ্যান্টিসিডেন্ট হিসেবে মিকে ভাবতে পারে। বিলিভ করো, হোয়াইয়ের অ্যান্টিসিডেন্ট কখনো মি হয় না। কেন হয় না? কারণ হোয়াই মানে কি? হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন, এটা একটা WH। হোয়াইয়ের অ্যান্টিসিডেন্ট হইতে পারে রিজন, দ্য রিজন। যদি হোয়াইয়ের আগে দ্য রিজন থাকতো, তাহলে হোয়াই দ্বারা রিজনকে বুঝাইতো, হোয়াইয়ের অ্যান্টিসিডেন্ট হিসেবে দ্য রিজন বসতে পারে, ঠিক আছে? হোয়াই মানে হচ্ছে কেন, তাহলে হোয়াইয়ের অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য রিজন। হোয়াইয়ের অ্যান্টিসিডেন্ট, বিশ্বাস করো, হোয়াইয়ের অ্যান্টিসিডেন্ট কখনো মি হয় না, কারণ মি হচ্ছে ব্যক্তি, মি হচ্ছে একজন ব্যক্তিকে বুঝায়, আর হোয়াই হচ্ছে কেন, কারণকে বুঝায়। কেন আর ব্যক্তি কিন্তু এক জিনিসটা। আমি যদি বলি এটা ব্যক্তি, এটা কেন, কেন আর যদি মি, মি দ্বারা হুকে বুঝাইতে পারে, যেমন এখানে মি আছে, মি দ্বারা হুকে বুঝাইতে পারে, হুম দ্বারা মিকে বুঝাইতে পারে, বা হু দ্বারা, যেমন ব্যক্তিবাচক, বা দ্যাট থাকলেও হইতে পারতো, মানা যেত। কিন্তু হোয়াইয়ের সাথে মি এর কোনো সম্পর্ক নাই, কারণ হোয়াই মানে হচ্ছে কেন, আর মি হচ্ছে জাস্ট একটা ব্যক্তি। এই জন্য মি আর হোয়াই কিন্তু এক জিনিস নেই, এই জন্য হোয়াইয়ের অ্যান্টিসিডেন্ট হিসেবে মিকে ধরা যাবে না। অর্থাৎ মি এখানে লিখে দিচ্ছি, মি অ্যান্টিসিডেন্ট, মি অ্যান্টিসিডেন্ট নয়, মি এখানে অ্যান্টিসিডেন্ট নয়। যেহেতু অ্যান্টিসিডেন্ট নয়, তার মানে এটা অ্যাজেক্টিভ ক্লজ না, অ্যান্টিসিডেন্ট না হওয়ার কারণে এটা অ্যাজেক্টিভ ক্লজ হবে না, আমরা অ্যাজেক্টিভ বাদ দিয়ে দিলাম। যেহেতু অ্যাজেক্টিভ ক্লজ বাদ দিয়ে দিলাম, তাহলে আর থাকলো হচ্ছে নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাজেক্টিভ ক্লজটাকে আমরা অপশন থেকে মুছে ফেলছি, ঠিক আছে, এটা অ্যাজেক্টিভ ক্লজ না, কারণ এখানে অ্যান্টিসিডেন্ট নাই, এই জন্য অ্যাজেক্টিভ নেয়। অ্যাজেক্টিভ থাকলে, অ্যান্টিসিডেন্ট থাকলেই কেবল অ্যাজেক্টিভ হতো। এখন দেখো, থাকলো আর নাউন ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ, তোমাকে আগে দেখতে হবে যে এই ক্লজটা ইট দ্বারা রিপ্লেস করা যায় কি না। খুব সুন্দরভাবে ইট দ্বারা রিপ্লেস করা যায়। আমরা বলতে পারি হি আস্কড মি ইট, আমি যদি এভাবে বলতাম হি আস্কড মি এ কোয়েশ্চেন, তাহলে কোয়েশ্চেন এখানে কোয়েশ্চেনটা কি নাউন না, তাহলে এই জায়গায় একটা নাউন বসছে। হি আস্কড মি এ কোয়েশ্চেন, হি আস্কড মি এ পারপাস, হি আস্কড মি এ ম্যাটার, তাহলে এখানে একটা নাউন বসে, আর এটা ইট দ্বারা রিপ্লেস হয়। হি আস্কড মি ইট, সে আমাকে এটা জিজ্ঞেস করলো, হি আস্কড মি ইট, কী জিজ্ঞেস করলো, এটা জিজ্ঞেস করলো। আরেকটা কথা বলি, আক্স থাকার পরে, আক্সকের পরে যে ক্লজ বসে মনে রাখবা, হ্যাঁ, আক্সের পরে আক্স, ইনকোয়ার, ওয়ান্ডার আমরা লিখে দিছি, আক্সের পরে যে ক্লজ বসে ওইটা অবশ্যই নাউন ক্লজ হবে। এখানে আক্স শব্দটা, আক্স ভার্বটা থাকার কারণে এটা নিশ্চিত এটা একটা কি ক্লজ, নাউন ক্লজ। দুইটা সিস্টেমে এটা বের করা যায়, ইট দ্বারা রিপ্লেস হওয়ার কারণে নাউন ক্লজ, আবার আক্স থাকার কারণে এটা কি হয়ে গেছে, আক্স থাকার কারণেও এটা হয়ে গেছে নাউন ক্লজ, ঠিক আছে। ইট দ্বারা রিপ্লেস হওয়ার কারণে নাউন ক্লজ, আবার আক্স থাকার কারণেও এটা নাউন ক্লজ, মনে রাখতে হবে আক্সকের পরে। শুধু আক্স না, আমরা এটা লিখে দিয়েছি আমাদের ব্যাচে, আক্স, এরপর হচ্ছে ইন, এনকোয়ার, এরপরে ওয়ান্ডার, তাই না, ওয়ান্ডার, আক্স, এনকোয়ার, ওয়ান্ডার, এই এই নাউনগুলো থাকা মানে হচ্ছে, এই ভার্বগুলো থাকা মানে হচ্ছে সবসময় কী হবে, সবসময় নাউন ক্লজ হবে। আক্স, এনকোয়ার, ওয়ান্ডার, এগুলো থাকা মানেই হচ্ছে এগুলোর পরে অবশ্যই কী হয়, নাউন ক্লজ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো কিনা এবং ক্লাসটা এনজয় করছো কিনা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? এনজয় করলেই আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো, আরও লং টাইম ক্লাসটা নিতে পারবো। অ্যাকচুয়ালি আজকে আমার পেইড ব্যাচের সলভ ক্লাস ছিল, তো একটু নেটওয়ার্ক হালকা সমস্যার কারণে ওই সময় আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, তো ভাবলাম ফেসবুক লাইভে ক্লাস নিই, কারণ আজকে আমার লাইভে কোয়েশ্চেন সলভিংয়ের ক্লাস ছিল। আমি এর পরবর্তীতে ইনশাল্লাহ বিগত যত প্রশ্ন আছে, BCS, ব্যাংক, ভার্সিটি, প্রাইমারি নিবন্ধন, সব পরীক্ষার ইংলিশ প্রশ্ন নিয়ে আমি লাইভে আসবো ইনশাল্লাহ। এটা আমার মাথায় একটা প্ল্যান যে আমি ইংলিশ প্রশ্নগুলো আগে সলভ করে দিই, যত পরীক্ষা আছে বাংলাদেশে, ঠিক আছে, IBA, MBA, BBA, ভার্সিটি অ্যাডমিশন, BCS, ব্যাংক, প্রাইমারি নিবন্ধন, যত জব আছে, ঠিক আছে, নন ক্যাডার, সব কিছু নিয়ে আমি ইনশাল্লাহ লাইভে ধারাবাহিকভাবে প্রতি উইকে একটা দুইটা করে লাইভ দিয়ে দিয়ে আমি কোয়েশ্চেন সলভ করে দেবো, এবং এটা আপনার জন্য একটা বিশাল এক টেস্ট পেপারের কাজ করবে। টেস্ট পেপারে বা গাইডে তো আপনি এত ব্যাখ্যা পাবেন না, আমি যতটা ব্যাখ্যা এখানে করব ইনশাল্লাহ, আই উইল ট্রাই মাই বেস্ট।
আচ্ছা ক্লাসটা কেমন লাগছে এবং অবশ্যই আপনারা শেয়ার করে দেন, ঠিক আছে? শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, আপনার ফ্রেন্ডদেরকেও ট্যাগ দিতে পারেন। ওকে, তাহলে আজ থেকে মাথায় রাখতে হবে যে আক্স, এনকোয়ার, ওয়ান্ডার এগুলো থাকার পরে যে ক্লজ হয় ওইটা অবশ্যই কী ক্লজ হবে, ওইটা হচ্ছে নাউন ক্লজ হবে। থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, আমার 27 নম্বর কোশ্চেন নিয়ে আমাদের এক ছাত্র কোশ্চেনটা নিয়ে প্রবলেমে পড়েছে। এটা হচ্ছে, কোশ্চেনটা এমন ছিল, দ্য নিউজ, ঠিক আছে, দ্য নিউজ খবরটা, দ্য নিউজ হি গেভ মি, যে খবরটা সে আমাকে দিয়েছিল, হি গেভ মি ওয়াজ ফলস, যে খবরটা সে আমাকে দিয়েছিল সেটা মিথ্যা ছিল। এখানে আন্ডারলাইনটা হচ্ছে, অ্যাকচুয়ালি আন্ডারলাইনটা হবে হি গেভ মি এর নিচে, হি গেভ মি। তো এটা আসলে কোন ক্লজ এটা জানতে চাইছে। সোজাসুজি একটা কথা বলি, সেটা হচ্ছে, একটা কথা মনে রাখবা, এই দেখো এটা একটা নাউন, দেখছো, নাউন, দ্য নিউজ হচ্ছে নাউন, এটার পর একটা ক্লজ, এই যে দেখো, হি হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে কি বলো, ফাইনিট ভার্ব। আমরা জানি সাবজেক্ট ফাইনিট ভার্ব থাকলে সেটা কি হয়ে যায়, সেটা ক্লজ হয়ে যায়। দেখো দেখো, এটা হচ্ছে নাউন। একটা কথা মাথায় রাখবা, আজ থেকে প্লিজ আমার কথাটা শুনো, নাউন এবং ক্লজের মাঝখানে, নাউন এবং ক্লজের মাঝখানে যদি কোনো সাবঅর্ডিনেট কনজাংশন না থাকে তখন বুঝে নিতে হবে ঠিক এই জায়গাটাতে একটা সাবঅর্ডিনেট কনজাংশন উজ্জ্বল আছে, সেটা হচ্ছে দ্যাট অথবা হুইচ। যখন দেখবা দুইটার মাঝখানে কোনো সাবঅর্ডিনেট কনজাংশন নাই, অর্থাৎ এখানে তো একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকার কথা ছিল, দ্য নিউজ খবরটা, খবর, এইভাবে বাক্যটা এভাবে পড়বা, খবরটি যেটি সে আমাকে দিয়েছিল সেটি ছিল মিথ্যা। আবার বলি, খবরটি যেটি সে আমাকে দিয়েছিল ওয়াজ ফলস, সেটি ছিল মিথ্যা, অর্থাৎ যে খবরটি সে আমাকে দিয়েছিল খবরটা ছিল মিথ্যা। তাহলে এখন দেখো, হি গেভ মি, এটা এটা ঠিক আগে দ্যাট বা হুইচ উজ্জ আছে, যখন দেখবা যে মাঝখানে দুইটার মাঝখানে কিছুই নাই তখন দ্যাট বা হুইচকে উজ্জ ধরে নিবা, এবং দ্যাট বা হুইচের অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য নিউজ, দ্যাট বা হুইচের অ্যান্টিসিডেন্টকে দ্য নিউজ। আমি কিন্তু বারবারই একটা কথা বলছি, যখন কোনো ক্লজের, কোনো ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকবে, অ্যান্টিসিডেন্ট থাকবে, এটা ক্লজ, এটা ক্লজ, এটার রিলেটিভ প্রোনাউন, এই যে দ্যাট বা হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন। আমি কিন্তু বারবার এক কথা বলছি, রিলেটিভ প্রোনাউনের আগে যদি কোনো নাউন প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে, তাহলে অ্যান্টিসিডেন্টের পরে যে ক্লজ ওইটার নাম হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। আমি আবারও বলছি, এখানে অ্যাকচুয়ালি অ্যান্টিসিডেন্ট আছে কিন্তু রিলেটিভ প্রোনাউনটা উজ্জ আছে, এটা একটু মডার্ন ইংলিশ আর কি, মাঝে এটা মনে রাখবা, যদি রিলেটিভ নাউন, অ্যান্টিসিডেন্ট এবং ক্লজ, মানে নাউন এবং ক্লজের মাঝখানে দ্যাট বা হুইচ থাকলে দ্যাট বা হুইচ উজ্জ রাখা যায়, এটা একটু আপডেট মডার্ন ইংলিশ, তুমি যদি দ্যাট বা হুইচ উজ্জ রাখো কোনো অসুবিধা নাই। যেমন এই বাক্যটা দেখো, যেমন হি, এই বাক্যটা দেখো, এটা বিসিএস আসছে একবার, হি লস্ট দ্য পেন, সে কলমটা হারিয়েছিল, সে কলমটা হারিয়েছিল, হ্যাঁ, আই গেভ হিম, সে কলমটা হারিয়েছিল, আই গেভ হিম। এখন তুমি আমাকে বলো, আই গেভ হিম কোন ক্লজ, সবাই ঝটপট কমেন্ট করো, আই গেভ হিম কোন ক্লজ, নাউন, অ্যাজেক্টিভ নাকি অ্যাডভার্ব, ঝটপট কমেন্ট করো, আই গেভ হিম নাউন, অ্যাজেক্টিভ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, আই গেভ হিম। আচ্ছা, অনেকের হয়তো বুঝতে প্রবলেম হতে পারে, কারণ এগুলো লেকচারগুলো পড়ানোর পরেই আমি সলভ ক্লাস আসছি, এটা আমার পেইড ব্যাচের একটা সলভ ক্লাস, কিন্তু যারা ফ্রি ক্লাস হিসেবে করছেন বুঝার চেষ্টা করেন, বুঝবেন, বুঝবেন না এমন না, বুঝবেন, ঠিক আছে? বলেন, খুব দ্রুত বলেন, নাউন, অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব কোনটা হওয়া উচিত? আচ্ছা, যারা ক্লাস করছেন, আমার মনে হয় ক্লাসটা অনেক সময় লাগবে, আরও 1 ঘন্টাও লাগতে পারে, কারণ পেইড, মানে কী বলে, সলভ ক্লাসে টাইম বেশি লাগে, ঠিক আছে, 1 ঘন্টার বেশিও লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম অ্যাজেক্টিভই বলছে, ওকে ফাইন। দেখো, আমি কিন্তু বারবারে বলছি এটা একটা ক্লজ, হি লস দ্য পেন, এই যে দ্য পেন, এটা কিন্তু নাউন, যারা বুঝতেছো না দেখো, এটা নাউন, এই নাউন এবং ক্লজের মাঝখানে যখন কিছু থাকবে না, আমি কিন্তু বারবার বলছি, তখন এখানে দ্যাট বা হুইচ কী আছে, উজ্জ আছে, তাহলে দ্যাট বা হুইচ। এবার বাক্যটা মিলিয়ে পড়ো, হি লস্ট দ্য পেন, সে কলমটা হারিয়েছিল, যেটা আমি কী করেছিলাম, যেটা আমি তাকে দিয়েছিলাম, কলমটা হারিয়ে ফেলেছিল, যেটা আমি তাকে দিয়েছিলাম, তাহলে যেটা মানে কোনটা, যেটা মানে হচ্ছে কলমটা, তাহলে দ্যাট বা হুইচের অ্যান্টিসিডেন্ট হচ্ছে পেন, আর অ্যান্টিসিডেন্ট থাকার কারণে এই ক্লজটা অবশ্যই হচ্ছে
অ্যাজেকটিভ ক্লজ। মনে রাখবা, যখন দুইটা নাউন এবং ক্লজের মাঝখানে উজ্জ থাকে তখন বুঝবা দ্যাট বা হুইচ উজ্জ থাকে, তখন ওটা অ্যাজেকটিভ ক্লজ হয়ে যায়। এরকম প্রশ্ন তুমি পাবা, যেমন এই প্রশ্নটা বিসিএস খুব সম্ভবত, আমি যতটুকু মনে করতে পারছি, খুব সম্ভবত এটা 37th বিসিএস আসছে, 37th বিসিএসে এই প্রশ্নটা এসেছে। হি লস দ্য পেন ড্যাশ আই গেভ হিম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী প্রশ্ন যেটা নিয়ে সমস্যা ফেস করেছে আমার স্টুডেন্টরা, সেটা 28 নম্বর কোয়েশ্চেন, 28। যাদের সামনে শিট আছে 28 নম্বরটা দেখো। তো 28 নম্বর কোয়েশ্চেনে এমন ছিল, হি টেলসের টেল, খুবই সহজ একটা কোয়েশ্চেন। টেল মানে হচ্ছে গল্প, সে একটা গল্প বলে দ্যাট সাউন্ডস আনট্রু, সে একটা গল্প বলে যেটা আসলে আমার কাছে আনট্রু মনে হয়, মিথ্যা মনে হয়। হি টেলস এ টেল, সে একটা গল্প বলে যেটা আমার কাছে মিথ্যা মনে হয়। দেখো, দ্যাট সাউন্ডস আনট্রু, সে একটা গল্প বলে যেটা আমার কাছে মিথ্যা মনে হয়। তুমি যদি এখানে দ্যাট উজ্জ রাখো তাহলে এরকম হবে, এখানেও দ্যাট উজ্জ রাখা যাবে, এরকম হবে, হি টেলস এ টেল সাউন্ডস আনট্রু, এরকম হয়ে যাবে। তো যাই হোক, এখন যেটা বলছিলাম, হি টেলস এ টেল, সে একটা গল্প বলে, দ্যাট সাউন্ডস কী বলো, দ্যাট সাউন্ডস আনট্রু। এখন দেখো, দ্যাট বলতে কাকে বোঝায়, গল্পটাকে, টেল মানে গল্প, রূপকথার গল্প, বানানো গল্প। হ্যাঁ, হি টেলস এ টেল, সে আমাকে একটা গল্প বলে যেটা আনট্রু, তাহলে দ্যাট বলতে কাকে বোঝায়, টেলকে, দ্যাট বলতে যেটা মিথ্যা, কোনটা মিথ্যা, গল্পটা। তাহলে টেল হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তাহলে অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যান্টিসিডেন্টের ঠিক পরে যে ক্লজটা, এটা হচ্ছে আমরা জানি হচ্ছে অ্যাজেকটিভ ক্লজ। অ্যান্টিসিডেন্ট থাকার কারণে অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটা কী হয়ে যাবে, অ্যাজেকটিভ ক্লজ হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 39 কোশ্চেন নিয়ে কথা বলব, 39 নম্বর কোশ্চেন, দ্য নিউজ, খবরটা, ঠিক আছে, দ্য নিউজ, খবরটা, দ্যাট হি ডাইড, খবরটা যেটা, দ্যাট হি ডাইড ইস্টারডে, খবরটা, হ্যাঁ, দ্যাট হি ডাইড ইস্টারডে, ইজ নোন টু অল, যে খবরটা, অর্থাৎ সে গতকাল মারা গেছে, খবরটা সবার জানা। দেখো, দ্য নিউজ, খবরটা, দ্যাট হি ডাইড ইস্টারডে, সে গতকাল মারা গেছে, এটা সকলের জানা। এই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমি ফেসবুক, ইউটিউবে এবং ফেসবুক লাইভেও কিন্তু আলোচনা করেছি। দেখো, এটা বোঝানোর জন্য আমি একটু 38 নম্বর কোশ্চেনটা লিখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবা। 38 নম্বর কোশ্চেনটা ছিল এরকম, দ্য নিউজ দ্যাট, প্রায় একই রকম, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইস্টারডে, ঠিক আছে, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইস্টারডে, যে খবরটা তুমি গতকাল শুনেছিলে, ঠিক আছে, ইজ নোন টু অল, যে খবরটা তুমি গতকাল শুনেছিলে এটা সকলের জানা। দেখো, ঝামেলাটা কোথায় একটু মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আলোচনা। এখানে দ্যাট ইউ হার্ড ইস্টারডে কোন ক্লজ, আর দ্যাট হি ডাইড ইস্টারডে কোন ক্লজ, এটার উপর আমি ইউটিউবে একটা লেসন, টিউটোরিয়ালও দিয়েছি, খুব ইম্পর্ট্যান্ট। তোমরা একটু আমাকে ঝটপট বলো, 38 নম্বর কী ক্লজ, 39 নম্বর কী ক্লজ, ঝটপট একটু বলো, নাউন, অ্যাজেকটিভ, অ্যাডভার্ব, কোনটা হবে, 38 এবং 39, ঝটপট বলতে হবে। 38টা কী এবং 39টা কী, ঝটপট বলো, 38 এবং 39, কোনটা কী হবে? থার্টি এবং থার্টি নাইন, হ্যাঁ, একটু ঝটপট বলে ফেলো, 38 এবং 39, কোনটা কী হবে?
ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু মনোযোগ দাও। দেখো প্রথম বাক্যে বলেছে, খুব মনোযোগ দাও, আমি কিন্তু এভাবে বলেছি, প্রথম বাক্যে বলেছে যে খবরটা যেটা তুমি শুনছো সেটা সবার জানা। আমি কিন্তু একটা টেকনিক দিয়েছি, যদি ইনফরমেশানটা তোমার কাছে ক্লিয়ার মনে হয় তাহলে নাউন ক্লজ, আর যদি ইনফরমেশানটা ক্লিয়ার না থাকে, আনক্লিয়ার হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। দেখো এই বাক্যে বলেছে খবরটা, সে যে মারা গেছে, এটা এটা এই বাক্যের অর্থ দেখো, দ্য নিউজ, খবরটা, দ্যাট হি ডাইড ইয়েস্টারডে, সে গতকাল মারা গিয়েছে, ইজ নোন টু অল, সেটা সকলের জানা। অর্থাৎ গতকাল যে সে মারা গেছে এই খবরটা সবাই জানে। তাহলে তোমাকে যদি বলে কোন খবরটা সবাই জানে, গতকাল সে মারা গেছে, তাহলে এটা কিন্তু ক্লিয়ার ইনফরমেশান আছে যে গতকাল সে মারা গেছে, ক্লিয়ার। এবার দেখো এখানে বলা হয়েছে তুমি যেটা শুনেছ সেটা সবাই জানে। এখন আমি যদি তোমাকে এসে বলে তোমরা যেটা শুনেছ সেটা সবাই জানে, এখন তোমরা কি শুনেছ আমি কিন্তু এটা বলি নাই, কিন্তু আমি যদি এভাবে বলতাম দেখো সে যে পরীক্ষায় পাশ করেছে এটা সবাই জানে, তখন কি সবাই জানে পরীক্ষায় পাশ করেছে ওইটা? আর আমি যখন বললাম যে এই তোমরা যেটা জানো এটা ভুয়া, তাহলে তোমরা কোনটা জানো এটা কিন্তু আমি উল্লেখ করি নাই। যখন তার মানে যখন তথ্যটা ইনফরমেশানটা উল্লেখ করা থাকবে, ইনফরমেশানটা কোনটা সে মারা গেছে সেটা, আর এখানে ইনফরমেশান কোনটা তুমি যেটা জানো বা তুমি যেটা শুনেছো, তো তুমি যেটা শুনেছো এটা কিন্তু ক্লিয়ার না। কি শুনেছো? ক্লিয়ার না। একটা বাক্যের যে তিনটা গুণ আছে না, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তাহলে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। কি শুনেছো? একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। ক্লিয়ার না, তাহলে ক্লিয়ার না থাকলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ, এই জন্য এটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। কিন্তু এটা কিন্তু ক্লিয়ার, তুমি সে গতকাল মারা গেছে, তার মানে কোনো আকাঙ্ক্ষা তৈরি হয় নাই, তাহলে এটার নাম হচ্ছে কি ক্লজ বলো? নাউন ক্লজ। এটার চমৎকার একটা লেসন ইউটিউবে দেওয়া আছে আমার চ্যানেলে, যে দ্যাট ক্লজ, এই যে এটাও দ্যাট ক্লজ, এটাও দ্যাট ক্লজ, দ্যাট ক্লজ কখন নাউন হয়ে যায়, কখন অ্যাজেক্টিভ হয়ে যায়, এই ঝামেলাগুলো। আমি আবারও বলি তোমাকে, আমি যদি বলি এই তুমি যে আকামটা করছো এটা কিন্তু আমি জানি, এখন কি আকাম করছো এটা কিন্তু আমি তোমাকে বলি নাই বা কাউকে বলি নাই, তাহলে ওটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। আবার আমি যদি বলি এই তুমি যে গার্লস স্কুলের সামনে গিয়ে টাঙ্কি মারছো, গার্লস স্কুলের সামনে গিয়ে টাঙ্কি মারছো, বা তুমি যে ইডেন কলেজের সামনে গিয়ে টাঙ্কি মারো, এই ঘটনা কিন্তু সবাই জানে। এখন তুমি ইডেন কলেজে চিপাই গিয়ে যে টাঙ্কি মারো, এটা তো আমি বলে দিছি সবারই, এই আবুল ইডেন কলেজে চিপাই গিয়ে টাঙ্কি মারে, এটা কিন্তু সবাই শুনে গেছে, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। না আমি যদি বলি এই আবুল প্রতিদিন যে কাজটা করে এটা খুবই খারাপ, এখন আরেকজন বলবে স্যার কী করে, ও বলবে আর কী করে, তখন এটা কিন্তু আবার ক্লিয়ার না। ক্লিয়ার না হলে কি? অ্যাজেক্টিভ ক্লজ, বুঝছো? অ্যাজেক্টিভ ক্লজ। দেখো আজকে যে হ্যাঁ আমি যে এখন ক্লাসটা নিচ্ছি না, তুমি যদি আমি যদি ভেবে বলি শাকিল স্যার আজকে যে ক্লাসটা নিছে এটা চমৎকার হয়েছে, তো কিসের উপর ক্লাস নিছে এটা কিন্তু আমি বলি নাই, তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। কিন্তু আমরা যদি এরকম বলতাম যে শাকিল স্যার আজকে প্র্যাকটিস শিটের উপর যে সলভ ক্লাসটা নিয়েছে এটা ছিল চমৎকার, তাহলে ওই যে প্র্যাকটিস শিটের উপর সলভ ক্লাস, এটা কিন্তু ক্লিয়ার ইনফরমেশান। তাহলে মনে রাখবা, যখন ক্লিয়ার ইনফরমেশান থাকবে তখন নাউন ক্লজ, যখন ক্লিয়ার থাকবে না তখন আবার অ্যাজেক্টিভ ক্লজ। আমরা যদি এরকম বলি যে পদ্মা সেতু, ওই যে বলছে না পদ্মা সেতুতে কল্লা লাগবে, মাথা লাগবে, কয়দিন আগে বলছে না ইঞ্জিনিয়ারদের জন্য পদ্মা সেতুতে মাথা লাগবে, তো ওই যে গুজব ছড়াই দিল, এখন আমরা যদি এভাবে বলি যে পদ্মা সেতুতে আরও মাথা লাগবে, আরও কল্লা দেওয়া লাগবে, এই গুজবটা বন্ধ হওয়া উচিত, তাহলে গুজব কোনটা? কল্লা দেওয়া লাগবে, এটা কিন্তু ক্লিয়ার করে দিছে, এটা নাউন ক্লজ। আবার আমরা যদি এভাবে বলি পদ্মা সেতু নিয়ে যে গুজবটা ছড়িয়েছে এটা বন্ধ হওয়া উচিত, কোন গুজবটা এটা কিন্তু বলা হয়নি, তখন এটা ক্লিয়ার না, তখন আবার এটা অ্যাজেক্টিভ ক্লজ হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যারা একেবারে নতুন করতেছে এই ক্লাসগুলো, তারা ইউটিউবে এই দ্যাট ক্লজ নিয়ে বিভ্রান্তি নামে একটা লেসন আছে, ওটা দেখে নিলে এই প্রশ্নগুলো ক্লিয়ার হবা, ঠিক আছে? আমাকে একটু কমেন্ট বক্সে জানাও ক্লিয়ার কিনা ব্যাপারটা, ঠিক আছে? যখন দেখবা যে ইনফরমেশান ক্লিয়ার তখন হচ্ছে নাউন ক্লজ, যখন ইনফরমেশান ক্লিয়ার না তখন হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। নিকু বলছে উল্টা হয়েছে, উল্টা হয়নি, ঠিকই আছে, আপনার কাছে উল্টা লাগতেছে। ওকে ওকে ক্লিয়ার, ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আসো আমরা এখন পরের কোশ্চেনে যাই, ঠিক আছে? আমাদের আরও টপিক নিয়ে কথা বলতে হবে, আরও চারটা টপিক আছে মোট আজকে। আচ্ছা এরপরের যে কোশ্চেনটা, 42 নাম্বার কোশ্চেন যেটা ছড়িয়ে দিয়েছে, আই ওয়েন্ট, ঠিক আছে, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ঠিক আছে? হাউ হি ডিরেক্টেড, আমি সেখানে গিয়েছিলাম যেভাবে সে ডিরেকশন দিয়েছে আমাকে,
হাউ হি ডিরেক্টেড, এটা কোন ক্লজ? আই ওয়েন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, হাউ হি ডিরেক্টেড, বলো এটা কোন ক্লজ, ঝটপট বলো। আমি সেখানে গিয়েছিলাম, ঠিক আছে, আমি সেখানে গিয়েছিলাম, এটা কোন ক্লজ? হাউ হি ডিরেক্টেড, বলো। হ্যাঁ, থ্যাংক ইউ আবুল, এটা উদ্দেশ্য প্রণোদিত না। আবুল এবং চুমকি, আবুল এবং চুমকি, এই দুইটা নাম উদ্দেশ্য প্রণোদিত না, সবাই স্কিপ করেন। হ্যাঁ, আবুল এবং চুমকি হচ্ছে কাল্পনিক নাম, যেটা দিয়ে আমি উদাহরণ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে, আই ওয়েন দেয়ার হাউ হি ডিরেক্টেড, আমি সেখানে গিয়েছিলাম সে যেভাবে আমাকে বলেছিল। ওকে, কেউ অ্যাডভার্ব বলছে, কেউ অ্যাজেক্টিভ বলছে, এখানে আসলে বিপুল ভোটে অ্যাডভার্ব জয়ী হবে নাকি অ্যাজেক্টিভ জয়ী হবে বুঝতেছি না। আরও কয়েকটা কমেন্ট দেখতে চাই। সিজদা মাসকুরা আছে, সাদিয়া মাসকুরাকে ট্যাগ দিয়েছে। আচ্ছা দেখো, আগে এই প্রশ্নটা দেখো, পাকড়া যদি এমন হইতো, দেখো আই ওয়েন দেয়ার, আমি সেখানে, বা আই এভাবে দেখো, আই নো, আই নো হাউ হি, হাউ হি ওয়েন দেয়ার, আমি আমি জানি সে সেটা কীভাবে করেছিল। দেখো হাউ, সে সেখানে কীভাবে গিয়েছিল, এই যে আই নো হাউ হি ওয়েন দেয়ার, এটা কিন্তু ইট দ্বারা রিপ্লেস হয়। দেখো আমি কিন্তু এভাবে বলতে পারি বাক্যটা, আই নো ইট, দেখছো ইট দ্বারা মিলে গেছে, আই নো ইট, আমি এটা জানি। ওই যে নো একটা ট্রান্সিটিভ ভার্ব, তো নো এর পরে ইট দ্বারা রিপ্লেস হয়, এই জিনিসটা কিন্তু আবার নাউন ক্লজ। দেখো এখানে হাউ থাকা সত্ত্বেও এটা কিন্তু নাউন ক্লজ হয়েছে। এবার এই বাক্যটা দেখো, আই নো, আমি যদি ভাবে বলি আই নো দ্য ওয়ে, আমি সিস্টেমটা জানি, হাউ হি ডিড ইট, আমি সিস্টেমটা জানি সে এটা কীভাবে করেছে, আই নো দ্য ওয়ে হাউ হি ডিড ইট। দেখো একটা বুঝাইতে গিয়ে আরও তিনটা বুঝাইতে হয়, একটা বুঝতে, শোনো তুমি একটা প্রশ্ন বুঝতে গেলে শুধু ওইটাই বুঝবা না, ওইটার আঙ্গেকে আরও বুঝবা যে হাউ থাকলে আর কী কী হইতে পারে। দেখো এখানে হাউ আছে না, হাউ বলতে এখানে ওয়েকে বোঝাচ্ছে, হাউ এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য ওয়ে, আই নো দ্য ওয়ে, আই নো দ্য ওয়ে, আমি সিস্টেমটা জানি, ওয়ে মানে হচ্ছে সিস্টেম বা পদ্ধতি, আমি পদ্ধতিটা জানি, হাউ হি ডিড ইট, সে এটা কীভাবে করেছিল। হাউকে, হাউ মানে কি, হাউ মানে হচ্ছে ওয়ে, তাহলে হাউ এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে ওয়ে, এটা ইট দ্বারা রিপ্লেস হয়, যেন নাউন ক্লজ, এখানে অ্যান্টিসিডেন্ট আছে এর জন্য এটা নাউন ক্লজ না, এটা আবার অ্যাজেক্টিভ ক্লজ। তাহলে দেখো এই প্রশ্নটা হচ্ছে নাউন ক্লজ, এই প্রশ্নটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ, দুইটাতেই কিন্তু হাউ আছে। এখন হাউ থাকা মানেই যে সবসময় অ্যাডভার্ব হবে বা নাউন হবে বা এটা হবে, হাউ থাকা মানেই যে সবসময় একটা হবে এমন না, হাউ আছে, ইট দ্বারা রিপ্লেস হয়েছে নাউন ক্লজ, অ্যান্টিসিডেন্ট আছে অ্যাজেক্টিভ ক্লজ। দেখো এখানে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নাই, হাউ এর অ্যান্টিসিডেন্ট দেয়ার না, হাউ এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে ওয়ে, হাউ মানে হচ্ছে কীভাবে বা যেভাবে, তাহলে যেভাবে মানে যে পদ্ধতিতে, হাউ এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে ওয়ে, এখানে হাউ আছে কিন্তু এটা দেয়ার, দেয়ার হচ্ছে একটা প্লেস, জায়গা, হাউ এর অ্যান্টিসিডেন্ট কিন্তু দেয়ার না। আবার এটাকে কিন্তু ইট দ্বারা রিপ্লেসও করা যায় না, আমি যদি এভাবে পড়ি আই ওয়েন দেয়ার ইট, আমি সেখানে, দেখো আই ওয়েন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম ইট ইহা, তা আমি সেখানে গিয়েছিলাম ইহা, এটা আবার কেমন কথা, আমি সেখানে গিয়েছিলাম ইহা, মিলে, কোনো দিনও মিলে না, এটা ইট দ্বারাও রিপ্লেস হয় না, আবার এখানে কিন্তু অ্যান্টিসিডেন্টও নাই, দ্যাটস ওয়াই নিশ্চিত থাকো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যান্টিসিডেন্টও নাই এবং ইট দ্বারাও রিপ্লেস হয় না, তাহলে এটা একটা কী ক্লজ, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 49 কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাই। হি, সে, হুম ইউ কল আঙ্কেল, সে, হুম ইউ কল আঙ্কেল, যাকে তুমি আঙ্কেল বলে ডাকো, হি হুম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড, যাকে তুমি আঙ্কেল বলে ডাকো তিনি মারা গেছেন, হিম হুম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড, বলো তো হুম ইউ কল আঙ্কেল এটা কোন ক্লজ, শুধু এই জায়গাটা কোন ক্লজ, ঝটপট বলে দাও, 49 কোন ক্লজ বলো, হি হুম ইউ কল আঙ্কেল এটা কোন ক্লজ, সে যাকে তুমি আঙ্কেল বলে ডাকো সে মারা গেছে, এটা কোন ক্লজ বলো, ঝটপট বলে ফেলো, হি হুম ইউ কল আঙ্কেল, যাকে তুমি আঙ্কেল বলে ডাকো হ্যাজ ডাইড, তিনি মারা গেছেন, মানে যাকে তুমি আঙ্কেল বলে ডাকো তিনি মারা গেছেন, বা আঙ্কেল বলে ডাকা লোকটা মারা গেছেন, ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে হুম বলতে, হুম হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তোমাদেরকে আমি বারবারই বলেছি হু হুম হুজ হুইচ এগুলো সব হচ্ছে রিলেটিভ প্রোনাউন,
এখন রিলেটিভ প্রোনাউন দ্বারা যাকে বোঝায়, এখানে হুম বলতে কিন্তু হিকে বোঝাচ্ছে, এই জন্য হি হচ্ছে হুমের অ্যান্টিসিডেন্ট। তা আমি কিন্তু বারবারে বলেছি রিলেটিভ প্রোনাউনের আগে যেটা থাকে অর্থাৎ হি, সে বা তিনি, যাকে, হুম মানে যাকে, যাকে তুমি আঙ্কেল বলে ডাকো তিনি মারা গেছেন, তাহলে যাকে তুমি আঙ্কেল বলো সে মারা গেছে, কে মারা গেছে, যাকে তুমি আঙ্কেল বলো, তাহলে হুমের অ্যান্টিসিডেন্ট হচ্ছে, হুমের অ্যান্টিসিডেন্ট হচ্ছে হি, হুমের অ্যান্টিসিডেন্ট কি বলো হি, তো হি হচ্ছে হুমের অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্ট থাকার কারণে এই এই ক্লজটা, অ্যান্টিসিডেন্ট থাকার কারণে নিশ্চিত নিশ্চিত এটা একটা অ্যাজেক্টিভ ক্লজ হবে, কারণ এখানে অ্যান্টিসিডেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, একজন 51 কোশ্চেনটা বুঝে নেয়, যদিও খুব সহজ, তো যতই সহজ হোক না বুঝলে বোঝানো আমার দায়িত্ব, সহজ হোক আর কঠিন হোক। দেখো, দ্য ডগ, কুকুরটা, দ্যাট বাইটস, কুকুরটা যেটা কি করছে বলো, যেটা কামড় দেয়, কুকুর, যে কুকুর কামড় দেয়, ডাজ নট, ঠিক আছে, ডাজ নট বার্ক, বার্ক মানে হচ্ছে ঘিউ ঘিউ করা, একটা বার্ক মানে হচ্ছে গাছের বাকল, বার্ক যদি নাউন হয় বার্ক হচ্ছে গাছের বাকল, আবার বার্ক যদি ভার্ব হয় বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। এই বাক্যের অর্থ হচ্ছে যে কুকুর ঘেউ ঘেউ করে সে কুকুর কখনো কি করে না, কামড়ায় না, মানে খালি কলসি বাজে বেশি, এন্টি ফেসেল সাউন্ড মাছ, সাউন্ডস মাছ, খালি কলসি বাজে বেশি, ভরা কলসি কি করে না, ভরা কলসি বাজে না, ঠিক আছে। এরকম একটা গান আছে, খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, রূপ নাই যার সাজে বেশি, রূপের মাইয়া সাজে না, এটা একটা কবিতা খুব সম্ভবত, যে যার রূপ আছে সে সাজে না, যার রূপ নেয় সে প্রচুর সাজে, মানে খালি কলসি বাজে বেশি। এখানে বলা হয়েছে দ্যাট বাইটস, এই জায়গাটা কোন ক্লজ দেখে ঝটপট কমেন্ট করো, অন্তত 20টা কমেন্ট চাই, 20টা কমেন্টের পরে আলোচনা শুরু করব, ঠিক আছে। লাইভ কতক্ষণ চলবে আমার জানা নাই, আমি যেহেতু কষ্ট করে লাইভে আছি, ক্লাস নিচ্ছি, অবশ্যই আপনারাও কষ্ট করে থাকবেন, আর যারা ক্লাসটা এনজয় করছেন অন্তত কিছু হলেও শিখছেন, তারা লাইফটা শেয়ার করে দেন, আর না শিখলে শেয়ার করা দরকার নাই, যে ধূর কিছু বুঝি না পারি না কী দরকার শেয়ার করার, যারা একটা লাইন হলেও শিখছেন একটু লাইফটা শেয়ার করেন যাতে সবাই দেখতে পারে, ঠিক আছে। এই মুহূর্তে আমার সাথে 324 জন আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে লাইভে থাকার জন্য। আচ্ছা, দ্য ডগ দ্যাট বাইটস, যে কুকুর ঘেঘো করে কামড়ায়, ডাজ নট বার্ক, এইসব কুকুর কি করে না, যে কুকুর ঘেঘো করে এগুলো কামড়ায় না। দেখো, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট বলতে কুকুরকে বোঝাচ্ছে, দ্য ডগ ওই কুকুরটা, দ্যাট বাইটস যেটা কামড়ায়। দেখো, রিলেটিভ প্রোনাউনের আগে নাউন আছে, অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্ট থাকলে সেটা অ্যাজেক্টিভ ক্লজ, সবসময় বা বারবার একই কথা বলি, অ্যান্টিসিডেন্ট থাকার কারণে অ্যাজেক্টিভ ক্লজ। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 54, উই রিড, আমরা পড়ি, দ্যাট উই রিড, আমরা পড়ি, দ্যাট উই লার্ন, দ্যাট উই লার্ন, যাতে আমরা কি করতে পারি, শিখতে পারি, তাহলে আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি, তাহলে আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি, এটা কোন ক্লজ বলো, 54 নাম্বার বলো, এটাই লাস্ট আলোচনা ক্লজের, 54 নাম্বার কোন ক্লজ, ঝটপট বলো, নো দেরি নো লেট, দেরি করলেই লেট হয়ে যাবে, লেট করলেই দেরি হয়ে যাবে, 54 নাম্বার বলো, লেট করলেই দেরি হয়ে যাবে, ঝটপট বলো, 54, উই রিড দ্যাট উই লার্ন, বলো উই রিড দ্যাট উই লার্ন, এটা কোন ক্লজ, ঝটপট বলো, আমাকে ঝটপট বলিতে হইবে, এটা কোন ক্লজ, উই রিড দ্যাট উই লার্ন। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি বলছো দেখি আমি একটু দেখতে চাই, এখানে কি জয় হয়, গণতন্ত্রের জয় হয় নাকি অন্য কারো জয় হয় দেখি, দ্যাট উই লার্ন কোন ক্লজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VBI, এটা বিভিন্ন পরীক্ষায় আসছে, জব পরীক্ষায়, ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রচুর আসে এই কোয়েশ্চেনগুলো, ঠিক আছে। ওকে, যারা যারা BCS বা অন্যান্য জব পরীক্ষা দিবে, BCS প্লাস আদার জব পরীক্ষা দিবে, তাদের অবশ্যই উচিত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এরপরে জগন্নাথ ইউনিভার্সিটি, এই এই দুই তিনটা ভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন এক হয়তো, এই ভার্সিটিগুলোর প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে। আর যারা বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে, তারা আবার BCS এবং জবের প্রশ্নগুলো সলভ করে ফেলবে, এতে তোমার জন্য এগুলো খুবই ইফেক্টিভ হবে, ভার্সিটি ভর্তি পরীক্ষার্থী হোক আর চাকরির পরীক্ষার্থী হোক, ঠিক আছে। BCS পরীক্ষার্থীরা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করবে, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করতে হবে, এটার প্যাটার্ন এক টাইপের। আর ভার্সিটি পরীক্ষার্থীরা BCS এবং জবের কোশ্চেন সব সলভ করে ফেলবে, ঠিক আছে।
ওকে, উই রিড দ্যাট উই লার্ন, উই রিড দ্যাট উই লার্ন, আমরা আমরা পড়ি যাতে আমরা দ্যাট উই লার্ন। শুনো যেটা বলছিলাম, এখানে কিন্তু অনেকে ইট দ্বারা রিপ্লেস করে ফেলছো, যে উই রিড ইট, আমরা ইহা পড়ি। আমরা কিন্তু ক্লাসে পড়িয়ে আসছি, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, মনে করে দেখো, এটা ইট দ্বারা রিপ্লেস, উই রিড ইট, এটা কিন্তু ইট দ্বারা রিপ্লেস হয়। অনেকে এটাকে নাউন বলবে, কিন্তু এটা নাউন না। আমরা কিন্তু বলেছি, এদিকে তাকাও, যখন দ্যাট ক্লজ, এটা একটা দ্যাট ক্লজ, যখন দ্যাট থাকে, যে ক্লজের মধ্যে দ্যাট থাকে তাকে কিন্তু দ্যাট ক্লজ বলে, ঠিক আছে? দেখো আরেকটা দ্যাট ক্লজ দেখাই, আই নো, আমি জানি, আই নো, আমি জানি, দ্যাট ইউ, দ্যাট ইউ লাভ মি, আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, আই নো দ্যাট ইউ লাভ মি। দেখো এটাও দ্যাট ক্লজ, এটাও দ্যাট ক্লজ। একটা কথা মনে রাখবা, আমরা কিন্তু বারবার বলেছি, দ্যাট ক্লজ কিন্তু ইট দ্বারা যদি রিপ্লেস হয়, আই নো ইট রিপ্লেস হয়, এটা কিন্তু নাউন ক্লজ। দ্যাট ক্লজ যখন ইট দ্বারা রিপ্লেস হয়, আই নো ইট, তখন এটা নাউন ক্লজ। আবার এটাও বলেছি, ইট দ্বারা রিপ্লেস হওয়ার পরেও যদি কোনো উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্যকে ইন্ডিকেট করে, এটা কিন্তু কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না। এই বাক্যের অর্থ হচ্ছে, আই নো, আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, এটা কিন্তু উদ্দেশ্য নয়, এটা একটা ইনফরমেশান। আমি জানি, কী জানি, তুমি আমাকে ভালোবাসো, এটা একটা ইনফরমেশান, ইনফরমেশান দিচ্ছে, এবং ইট দ্বারা রিপ্লেস হয় নাউন ক্লজ। কিন্তু দেখো এটা দ্বারা কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে, উই রিড, আমরা পড়ি, দ্যাট উই লার্ন, এখানে দ্যাট মানি হচ্ছে যেন বা যাতে, আমরা পড়ি যাতে বা যেন আমরা শিখি। এখানে আসলে দ্যাট মানি হচ্ছে সো দ্যাট, দ্যাট মানি কি বলো, দ্যাট মানি এখানে সো দ্যাট। এই বাক্যে সো দ্যাট দিলে যা হবে, দ্যাট দিলেও তাই হবে, অর্থাৎ সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলোর যে অর্থ, দ্যাটেরও একই অর্থ। মনে রাখবা, আজ থেকে মনে রাখবা, সো দ্যাট মানি হচ্ছে যাতে, ইন অর্ডার দ্যাট মানি হচ্ছে যাতে, আবার দ্যাট মানিও যাতে। অর্থাৎ দ্যাট ক্লজ দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়, সো দ্যাট মানি হচ্ছে যাতে, মানে উদ্দেশ্য, ইন অর্ডার দ্যাট মানি হচ্ছে যাতে বা উদ্দেশ্য, দ্যাট ক্লজ দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়, দেখো এখানে দ্যাট ক্লজ কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে না, আই নো ইট, আমি এটা জানি, এটা একটা ইনফরমেশান, কিন্তু এখানে কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে, উই রিড, আমরা পড়ি, দ্যাট উই লার্ন, যাতে আমরা শিখি। যখন দ্যাট ক্লজ দ্বারা উদ্দেশ্য বোঝাবে, তখন ওই দ্যাট ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে, 100% শিওর এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং এই কোশ্চেনটা একটু স্টার্ট দিয়ে দেয় আরেকবার, বিভিন্ন পরীক্ষায় বারবার এই কোশ্চেনটা আসে, এটা নিয়ে একটু সাবধান থাকবে, ঠিক আছে? উই রিড দ্যাট উই লার্ন, আমরা পড়ি যাতে আমরা শিখি, এরকম আরও বানাতে পারবা। যেমন উই ইট, আমরা খাই, দ্যাট উই লিভ, যাতে আমরা বাঁচি, উই ইট, আমরা খাই, দ্যাট উই লিভ, যাতে আমরা বাঁচি। তুমি এভাবে বলতে পারো যে উই, হ্যাঁ উই, এভাবে বলতে পারো উই ওয়াচ, এভাবে বলতে পারো উই ওয়াচ শাকিল স্যার'স লাইভ ক্লাস, ঠিক আছে? অথবা উই ওয়াচ মাহবুব শাকিলস লাইভ ক্লাস, ঠিক আছে? এরপরে দ্যাট উই ক্যান লার্ন ইংলিশ, যাতে আমরা ইংরেজি শিখতে পারি। এখানে দ্যাট দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে, ওইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার পরের আলোচনায় চলে যাই, ঠিক আছে? পরের আলোচনায় চলে যাই। দেখো এই বাক্যটা দেখো, এটা কিন্তু আর ক্লজ নেই, আবার একটু কারেকশনের আলোচনা আছে আমাদের, ক্লজের মধ্যে কারেকশন আছে। আই আস্কড হিম, আমি তাকে প্রশ্ন করেছিলাম, হোয়েন ডিড হি গো দেয়ার, এখানে ভুল আছে, ঠিক আছে? এটাকে ঠিক করে দিতে হবে, দেখি ঝটপট ঠিক করে দাও। আই আস্কড হিম হোয়েন ডিড হি গো দেয়ার, এই বাক্যটাতে ভুল আছে, আমাকে বাক্যটা ঝটপট ঠিক করে দিতে হবে। ঝটপট এই বাক্যটা ঠিক করে দাও। ঠিক আছে, ঝটপট ঠিক করে দাও। আই আস্কড হিম হোয়েন ডিড হি গো দেয়ার, আমি তাকে তার কাছে জানতে চাইলাম সে কখন আসবে। আই আস্কড হিম হোয়েন ডিড হি গো দেয়ার, আমি তার কাছে জানতে চাইলাম কখন সে আসবে। আমি কিন্তু বারবারে বলেছি, কমপক্ষে 20 জন কমেন্ট করলেই আমি আলোচনা শুরু করব। কমেন্ট করো, হ্যাঁ কী হবে এটা আমি দেখতে, যারা আমার ব্যাচের স্টুডেন্ট এরা বলো। আই আস্কড হিম হোয়েন ডিড হি গো দেয়ার, ঠিক আছে? ওকে দেখো, এটা হচ্ছে, এ দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজ যা আছে এভাবেই থাকবে। এটা ইমভিডেড কোশ্চেনের আলোচনা শিটের, আই আস্কড হিম। এবার দেখো আমরা বলেছি নিয়ম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ হবে, মেইন ক্লজের পরে যে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, পরে সাবজেক্ট, পরে ভার্ব, আগে ডব্লিউএস ওয়ার্ড দিতে হবে, পরে সাবজেক্ট, পরে ভার্ব। কিন্তু এখানে দেখো আগে আছে ডব্লিউএস ওয়ার্ড, পরে ভার্ব, পরে সাবজেক্ট, উল্টে হয়ে গেছে। নিয়ম হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, তাহলে প্রথমে হোয়েন দিবা, হোয়েন, এবার
সাবজেক্ট কে বলো হি। এবার দেখো ডিড গো আছে, ডিড গো তার মানে ডিড গো মানে কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট, ডিড দিয়ে পাস্ট বুঝাইছে, তাহলে গো এর পাস্ট হচ্ছে ওয়েন, তাহলে আই আস্কড হিম হোয়েন হি ওয়েন্ট দেয়ার, আই আস্কড হিম হোয়েন হি ওয়েন্ট দেয়ার, আমি তাকে আক্স করলাম যে সে সেখানে গিয়েছিল কিনা। যাদেরটা হয়েছে তারা একটু লেখো, ইয়েস লেখো, কারেক্ট হলে ইয়েস লেখো, যাদেরটা হয়েছে কমেন্টে লেখো নাই কিন্তু মনে মনে হয়ে গেছে তারা অবশ্যই ইয়েস লেখো একটা, ঠিক আছে। নিয়মটা হচ্ছে আরেকবার বলি, এই দেখো প্রথমে মেইন ক্লজ, এই এটা হচ্ছে মেইন ক্লজ, মেইন ক্লজ, এরপরে ডব্লিউএস ওয়ার্ড, সাবজেক্ট, ভার্ব, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা এমন হবে, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, পরে সাবজেক্ট, পরে হচ্ছে মেইন ভার্ব, ডব্লিউএস ওয়ার্ড, সাবজেক্ট, এরপরে হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। ওকে, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসো আমরা এরপরে, এটা ছিল 55 নম্বর কোয়েশ্চেন, শিটের 55 নম্বর কোয়েশ্চেন। আসো আমরা একটু এখন আমরা পরবর্তী, আমাদের আর অল্প দুই তিনটা কোয়েশ্চেন হলে এটা শেষ, এই শিট শেষ আর কি, মোট চারটা শিটের আলোচনা আছে আজকে, আগে একটা শেষ করি এরপরে একটু কথা বলি। আচ্ছা 56, 56 নম্বর কোয়েশ্চেন, ডু ইউ নো, ঠিক আছে, ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো, হাউ অফেন, হাউ অফেন মানে হচ্ছে কতবার, হাউ অফেন ডাজ দ্য বাস, ডাজ দ্য বাস রান, তুমি কি জানো কতবার বাসটা দৌড়ায় বা কতবার বাসটা যায়। নিয়ম হচ্ছে দেখো প্রথমে মেইন ক্লজ, এরপরে ডব্লিউএস ওয়ার্ড, সাবজেক্ট, ভার্ব, এটা ভুল আছে, ঠিক আছে, তাহলে ঠিক করে দাও আমাকে দেখি, ঠিক করো তো কোন জায়গায়, এটা তো মেইন ক্লজ, ডু ইউ নো, এটা তো ঠিকই আছে, ডু ইউ নো, এরপরে ভুলটা কোথায় হবে বলো, মানে সঠিকটা কোথায় হবে, সঠিক কী হবে, ডু ইউ নো পর্যন্ত ঠিক আছে, এরপরের বাকি অংশ বলো, ডু ইউ নো এর পরের অংশ বলো। আচ্ছা আজকে অনেক লম্বা লাইভ ক্লাস হবে, যদি আপনারা থাকেন, আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা কী বলে, কন্টিনিউ হবে, মাত্র একটা লেকচার শেষ হচ্ছে, কন্টিনিউ কি হবে, মোট চারটা লেকচার, প্লিজ পেইড ব্যাচের স্টুডেন্টরা একটু বলেন, আপনারা থাকলে আমি থাকবো, যারা ফ্রি ক্লাস করছেন তারা এখানে মুখ্য না, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আপনাদের জন্য এই ক্লাসটা, আপনারা থাকলে আমি আসি 12টা বাজুক আর 1টা বাজুক, আপনারা বলেন, আপনারা থাকলে আমি আসি আর আপনারা না থাকলে আমিও নাই, চলবে, কন্টিনিউ হবে। আচ্ছা অলরেডি 11টা 1 বাজে, 12টা বাজলে সমস্যা নাই তো, না 12টা বাজলে প্রবলেম আছে, পেইড ব্যাচের স্টুডেন্টরা কমেন্ট করেন প্লিজ, 12টা পর্যন্ত সমস্যা হবে, 12টা বাজবেই কারণ আরও 3টা লেকচার রয়ে গেছে, 12টা 12 AM। বারোটা পর্যন্ত নিতে হবে, নাইলে এটা আরেকদিন নেওয়া লাগবে, লেকচার ঝুলে যাবে, না স্যার কেউ জি কেউ না, না বলছে, ঘুম না। আচ্ছা আমরা দেখি এটা আগে শেষ করি, ওকে। আচ্ছা ডু ইউ নো, তুমি কি জানো, তাহলে দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে কেন জানো, কারণ এটা হচ্ছে প্রশ্নবোধক, ডু ইউ নো তুমি কি জানো, এটা দ্বারা কিন্তু প্রশ্ন করছে, এই জন্য এখানে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, মেইন ক্লজ যেটা এটা কিন্তু প্রশ্নবোধক, এই জন্য লাস্টে কী হবে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, ডু ইউ নো তুমি কি জানো, তুমি কি জানো ড্যাশ, ঠিক আছে, তুমি কি জানো ড্যাশ, তাহলে এখন দেখো এটা মেইন ক্লজ না, তাহলে ডব্লিউ শর্টকে বলো, হাউ অফেন, হাউ অফেন মানে হচ্ছে কতবার, মনে মনে বলো, হাউ অফেন মানে হচ্ছে কতবার, কতবার, হাউ অফেন কতবার, ঠিক আছে কতবার, তাহলে ডু ইউ নো তুমি কি জানো, হাউ অফেন কতবার ডাজ দ্য বাস রান, বাসটা যায় বা বাসটা দৌড়ায় বা বাসটা এখান থেকে কতবার ছাড়ে, তাহলে এটা ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে হাউ, হাউয়ের সাথে যুক্ত আছে অফেন, হাউ অফেন মানে হচ্ছে কতবার, এবার ডব্লিউএস ওয়ার্ড গেল, এবার কী লাগবে, সাবজেক্ট, সাবজেক্টকে বলো দ্য বাস, সাবজেক্ট হচ্ছে দ্য বাস, এবার হচ্ছে ভার্ব, এখানে ডাজ আছে এখানে রান, তার মানে ডাজ থাকার কারণে, ডাজ কখন থাকে প্রশ্নবোধক বাক্যে, যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাই যে বাস থার্ড পার্সন সিঙ্গুলার তখন আর ডাজ আর হবে না, সরাসরি ভার্ব হবে কি রানস, ঠিক আছে, রানের সাথে এস, রানস, ওই যে ডাজার হবে না তখন রানের সাথে এস হবে রানস, কারণ এটাকে অ্যাসার্টিভ করে দিতে হবে, ইমিডিয়েট কোয়েশ্চেনের নিয়ম, প্রিন্সিপাল ক্লজ প্রশ্নবোধক থাকুক আর যাই থাকুক, লাস্টে এটা যদি সাধারণ হয় লাস্টে ফুল স্টপ, এটা যদি প্রশ্নবোধক হয় লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, আর এখানে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, পরে সাবজেক্ট, পরে হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে ইমিডিয়েট কোয়েশ্চেনের নিয়ম, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা, কারেকশনের জন্য পরীক্ষায় প্রশ্নটা প্রচুর আসে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের কোশ্চেনে 58 নাম্বার কোশ্চেন নিয়ে একজন প্রবলেম ফেস করেছে, 58 নাম্বার, ঠিক আছে, 58। আচ্ছা, এখন 58 নাম্বার কোশ্চেন হচ্ছে ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন। এখন অপশনে এ তে আছে হু ইজ হি, আপনারা একটু কমেন্ট বক্সে বলেন তো কোনটা হওয়া উচিত, হু ইজ হি, আর এটা হচ্ছে হু হি ইজ, কোনটা হওয়া উচিত বলেন, কমেন্ট বক্সে ঝটপট বলে ফেলেন হুজ হি। ডি নাম্বারে আছে হু ইজ, হু ইজ, এরপরে হি, এরকম আছে, দেখি ঝটপট বলে ফেলেন 58 নাম্বার প্রশ্নের অ্যান্সার কী হওয়া উচিত। 58 নাম্বার প্রশ্ন, আটান্ন কি হবে দেখি বলেন তো, ওকে। 58 নাম্বার কোশ্চেন বি দিচ্ছে অনেকে, অনেকেই বি এর পক্ষে চলে গেছে। আচ্ছা আমরা একটু দেখি, প্রথমত এটা হচ্ছে ডু ইউ নো, তুমি কি জানো, তো ডু ইউ নো মানে হচ্ছে তুমি কি জানো, তো তুমি কি জানো এটা কিন্তু প্রশ্ন করেছে, ডু ইউ নো এটা কিন্তু প্রশ্ন করেছে। তাহলে প্রশ্ন যদি এটা করে, এটা যদি প্রশ্নবোধক বাক্য হয়, তাহলে এখন কি হবে, প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে এখানে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ চিহ্ন। এবার প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, এই যে দেখো ডব্লিউএস ওয়ার্ড, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এই যে হু হি ইজ, এর বাকি কোথাও কিন্তু ডব্লিউএস ওয়ার্ড সাবজেক্ট ভার্ব নাই, হু হি ইজ, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব। বাক্যের অর্থ হচ্ছে তুমি কি জানো সে কে, তুমি কি জানো সে কে, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব। লাস্ট কোশ্চেন 59 নাম্বার কোশ্চেন, 59, 59 নাম্বার কোশ্চেনে বলেছে আই আস্কড হিম, আই আস্কড হিম, আমি তাকে কি করেছিলাম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ড্যাশ কি জিজ্ঞেস করছি, অপশন এতে ছিল হোয়াট ইজ, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, ঠিক আছে, অপশন বিতে ছিল হোয়াট ওয়াজ, হোয়াট ওয়াজ হিজ নেম, তার নাম কি, হোয়াট ওয়াজ হিজ নেম, অপশন সিতে ছিল হোয়াট হিজ, হোয়াট হিজ নেম ইজ, আর অপশন ডিতে ছিল হোয়াট হিজ নেম ওয়াজ। ঝটপট অ্যান্সার দিয়ে দেন ভাই, আমি এত কষ্ট করে অপশনগুলো লিখছি, আপনারা এবিসিডি লিখতে নিশ্চয়ই খুব একটা কষ্ট হবে না। যাই হোক, মাশাল্লাহ আমার হাতের লেখার স্পিড ভালো, এই জন্য দ্রুত লিখতে পারতেছি, ঠিক আছে। আই আস্কড হিম ড্যাশ হোয়াট ইজ হিজ নেম, হোয়াট ওয়াজ হিজ নেম, হোয়াট হিজ নেম ইজ, কোনটা হবে, এ বিসিডি কোনটা হবে বলেন, কোনটা হওয়া উচিত, ওকে, ডি 100% বলছে, ওকে। আসো প্রথমত আই আস্কড হিম, ঠিক আছে, আমরা যদি এরকম বলি যে আই আস্কড হিম, আমি তাকে কি করেছি, প্রশ্ন করেছি, দেখো এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এই জায়গাটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এখন দেখো এটা যদি মেইন ক্লজ হয়, তাহলে এখানে কি লাগবে, এখানে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড লাগবে, এরপরে সাবজেক্ট লাগবে, এরপরে ভার্ব লাগবে। দেখো ডব্লিউএস ওয়ার্ডের পর এখানে ভার্ব চলে আসছে, এটা বাব, এখানে দেখো ডব্লিউএস ওয়ার্ডের পর আগে ভার্ব আসছে, এটাও বাব, এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে, হিজ নেম হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এটা সঠিক হইতে পারে, আবার ডব্লিউএস ওয়ার্ড সাবজেক্ট হিজ নেম এটা হচ্ছে ভার্ব, এটাও সঠিক হইতে পারে। সি এবং ডি দুটাতেই কিন্তু প্যাটার্ন ঠিক আছে, ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট আছে, এরপরে কী আছে, ভার্ব আছে, কিন্তু এখানে একটা কথা মনে রাখবা, মেইন ক্লজের প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে এখানকার ভার্বও পাস্ট টেন্স হবে, এটা এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স, প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয় এটাও পাস্ট টেন্স হয়, এই গ্রামারের এই নিয়মকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, এই যে এটা তো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটার ভার্বও কী হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। দেখো এটা পাস্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই এটাও কী হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে আক্সড আছে, আর এরপরে আবার কী আছে এখানে, ওয়াস, তাহলে আমরা ইসকে নিব না যেহেতু ইস প্রেজেন্টে আছে, ওয়াস পাস্টে আছে, এই জন্য সঠিক উত্তর হচ্ছে ডি। থ্যাংক ইউ, কার কার হয়েছে সঠিক উত্তর, হ্যাঁ ডি কার কার হয়েছে, আক্সড পাস্ট, তাই ওয়াস হবে, জি থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা একটা শীট শেষ করলাম, আমাদের আরো তিনটা শীট আছে ভাই, বুঝছো? আরো তিনটা শীট আছে, আমরা এগুলো শেষ করব। তার আগে যারা ক্লাসটা করছো, ফ্রি ক্লাস যারা করছো, একটা ঘোষণা দিয়ে দেয় এবং আমার পেট ব্যথা যারা আছো সবার জন্যই, সেটা হচ্ছে শুধু ভোকাবুলারির উপর, শুধু ভোকাবুলারির উপর, একদম ভোকাবুলারি রিলেটেড। এখানে ভোকাবুলারি থাকবে টেকনিকে, কয়েক হাজার, 3-5 হাজার ওয়ার্ড কীভাবে টেকনিকে মনে রাখা যায়, ভোকাবুলারি, ইডিয়মস, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো নিয়ে আগস্টের 1 তারিখে নতুন ব্যাচ, সম্পূর্ণ নতুন ব্যাচ আগস্টের 1 তারিখে। আর ট্রান্সলেশন, ঠিক আছে, ট্রান্সলেশন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং, এটা সম্পূর্ণ নতুন ব্যাচ। ট্রান্সলেশন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের নতুন ব্যাচ হচ্ছে 14 আগস্ট। আমার ট্রান্সলেশন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে দুইটা ব্যাচ চলছে এখন রানিং, এগুলা শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, 10 তারিখের মধ্যেই। এরপরে 14 আগস্ট সম্পূর্ণ নতুন ব্যাচ। আরেকটা ঘোষণা হচ্ছে গ্রামার, এই যে BCS, ব্যাংক, ভার্সিটি অ্যাডমিশন সব কিছুর জন্য এগুলো লাগে, গ্রামার আর লিটারেচারের সম্পূর্ণ নতুন ব্যাচ হচ্ছে আগস্টের 5 তারিখ। তো এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে, কীভাবে কী করতে হবে, কোর্স ফি কত, লেকচার প্ল্যান, এগুলো জানার জন্য আমাকে ইনবক্সে নক দিলেই হবে, ফেসবুক আইডিতে, ইনবক্সে মাহবুব শাকিল আইডিতে, অথবা যদি বিশেষ প্রয়োজনে ফোন নাম্বার সেভ করে রাখতে পারেন, বিশেষ প্রয়োজনে ফোন দেওয়া যেতে পারে, 921-1811-18, ঠিক আছে? এটা ছিল একটা বিজ্ঞাপন বিরতি, ওকে, এই আর কি। আমরা এখন একটু পরে 1 মিনিটের মধ্যেই আমরা পরবর্তী লেকচারে চলে যাব, অর্থাৎ আমরা ক্লজের প্রবলেম, আমাদের স্টুডেন্টদের ক্লজের প্রবলেমগুলো আমরা শেষ করেছি, এখন আমরা ফ্রেজের প্রবলেমে চলে যাব, ঠিক আছে? ফ্রেজের প্রবলেমে, একটু বললে ভালো হতো। ট্রান্সলেশনের ফ্রি ক্লাস ইনশাল্লাহ দিব, 2-3-4 দিন পরেই দিব, ট্রান্সলেশনের ফ্রি ক্লাস দিব, ভোকাবুলারির ফ্রি ক্লাস দিব, ঠিক আছে, গ্রামার লিটারেচারের আবার ফ্রি ক্লাস দিব, সমস্যা নেই, জুম অ্যাপে হবে ফ্রি ক্লাসগুলো, ঠিক আছে? আচ্ছা, কোর্স ফি হচ্ছে একটু বলে নেই, ট্রান্সলেশন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ফি হচ্ছে 2040 টাকা বিকাশ চার্জ সহ, গ্রামার, এরপরে ভোকাবুলারি আর গ্রামার, এটাও গ্রামার আর ভোকাবুলারিও 2040 টাকা, আর গ্রামার লিটারেচার এটা একসাথে হচ্ছে 4,080 টাকা, ঠিক আছে, 4,080 টাকা। আর শুধু গ্রামার যদি কেউ করে তাহলে 3,580 টাকা, আর কেউ যদি একাধিক কোর্স করে তাহলে ছাড় আছে, বিশেষ ছাড় আছে, একাধিক কোর্স করলে বিশেষ ছাড় আছে, এগুলো হচ্ছে কোর্স ফি আর কি। একাধিক কোর্স ফি 500 টাকা হইলে ভালো হইতো, হ্যাঁ ভালো তো হইতোই, বাট 500 টাকায় নিতে পারছি না, ঠিক আছে? অ্যাপবিতে এল্লা হলে ভালো হইতো, অ্যাপবিতে ভালোভাবে কখনোই হয় না, জুম অ্যাপে ভালো, টাকা দিয়ে কোর্স করলে জুমে পে করা উচিত, ওকে, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাই, ঠিক আছে? ওকে, অধীর আগ্রহে যারা অপেক্ষা করছো, আমরা এখন ক্লজের প্রবলেমগুলো আমরা একটু সলভ করলাম, যাদের সমস্যা ছিল, আমরা এখন যা কোর্স সম্বন্ধে কোন ইনফরমেশনের জন্য ইনবক্সে নক দেবেন, ইনবক্সে কোর্স কথাটা লিখলেই হবে, আর এখানে আপনি এই এই আইডি এখানে ফোন দিতে পারেন, ঠিক আছে? ওকে, গ্রামার আর লিটারেচারের একটা ফ্রি ক্লাস আমি আজকে দিয়েছি, আমাকে ইনবক্সে নক দিলে আমি রেকর্ডিং পাসকোড দিয়ে দিব, ওখান থেকে আপনি গ্রামার প্রোনাউনের ক্লাস দেখতে পারবেন। আচ্ছা, ফ্রেজের শিটের 3-2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা, হাসান, হ্যাঁ হাসান ইজ আ, খুবই কমন কোশ্চেন, হাসান ইজ আ ম্যান অফ লেটার্স, হাসান হচ্ছে একজন বিদ্বান ব্যক্তি, ম্যান অফ লেটার্স এটা একটা ইডিয়মস, ম্যান অফ লেটার্স অর্থ হচ্ছে বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, এভাবে মনে রাখবা, যার ভিতর, হ্যাঁ ডিসকাউন্ট আছে, একাধিক কোর্স করলে ইনবক্সে নক দিতে হবে, ম্যান অফ লেটার্স অর্থাৎ লেটার্স, যেই মানুষের ভিতর অনেক লেটার্স আছে, অনেকগুলো বর্ণ আছে, এভাবে মনে রাখবা, যার ভিতর অনেক বর্ণ আছে বা অনেক অক্ষর জ্ঞান আছে তাকে ম্যান অফ লেটার্স বলে, অনেক বর্ণ আছে যার ভিতর, তাহলে হাসান ইজ আ ম্যান অফ লেটার্স, হাসান হচ্ছে একজন বিদ্বান ব্যক্তি, এটা কোন ফ্রেজ? তো দেখো বিভিন্ন অপশন ছিল, এখন দেখো আমি সহজে বলে দেই, এখানে ডিটারমিনার আছে, দেখছো ডিটারমিনার, তোমরা সবাই জানো ডিটারমিনারের পরে যে ক্লজ বসে, যে ফ্রেজ বসে, ওটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে ডিটারমিনার, এ অ্যান্ড দ্য, মাই, আওয়ার, ডিটারমিনারের তালিকা আমরা লিখে দিয়েছি নোট খাতায়, হ্যান্ড নোটটা দেখো, ডিটারমিনারের পরে যে ফ্রেজ আসে ওইটা হচ্ছে নাউন ফ্রেজ, বুঝলি? ইয়েস লেখো প্লিজ, আমার পেইড ব্যাচে যারা আছো বুঝছো কি না একটু কমেন্ট করো, ইয়েস টিএস কিছু একটা লেখো, তাহলে না আমি সাহস পাবো সামনে গিয়ে যাওয়ার, ঠিক আছে?
ক্লাচ সংক্রান্ত যে কোনো ইনফরমেশান ফেসবুকে ইনবক্স করবেন অথবা ফোন দেবেন, ঠিক আছে? কমেন্ট বক্সে এত বলা যাবে না, এটা পেইড ব্যাচের ক্লাস হচ্ছে, তো এখানে এত বিজ্ঞাপন দেওয়া যাবে না, আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা বিরক্ত হয়ে যাবে পরে, ঠিক আছে? হাসান ইজ এ ম্যান অফ, হ্যাঁ বলো এটা কি ক্লজ, বুঝতে পেরেছো ভাইয়া? আয়েশা ইলা যারা আসো সবাইকে ক্লিয়ার? ওকে, হ্যাঁ ঠিক আছে, ইয়েস বলবো। আচ্ছা সেম জিনিস কিন্তু তিন নাম্বারে গেলেও পাবা, দেখো হাসান কিছুটা মিল আছে, হাসান ইজ আ ম্যান, হাসান ইজ আ ম্যান অফ কি বলো, ম্যান অফ লেটার্স, হাসান হচ্ছে বিদ্বান ব্যক্তি, এখানে অফ লেটার্সের নিচে দাগ, এটা কিন্তু আমি বারবার বলেছি। দেখো এখানে প্রেপোজিশন থেকে যখন শুরু হবে, প্রেপোজিশন এই যে এখানে কিন্তু আন্ডারলাইনটা ম্যান থেকে ডিটারমিনারের পরে, আর এখানে হচ্ছে নাউনের পরে, ম্যান হচ্ছে নাউন, দেখো এখানে কিন্তু প্রেপোজিশন দিয়ে শুরু নাউনের পরে, তো প্রেপোজিশন দিয়ে যখন শুরু হয়, হ্যাঁ নাউনের পরে যখন থাকে প্রেপোজিশন দিয়ে শুরু হয় এই অফ লেটার, দেখো এটার এটা কিন্তু সেম, কিন্তু এখানে আন্ডারলাইনটা হচ্ছে ম্যান থেকে এখান থেকে, আর এখানে আন্ডারলাইনটা অফ থেকে, প্রেপোজিশন দিয়ে শুরু এবং এটা ম্যানকে মডিফাই করছে। হাসান একজন বিদ্বান ব্যক্তি, ম্যান হচ্ছে নাউন, কিসের ব্যক্তি, কোন ব্যক্তি মানে কার লেটারের ব্যক্তি, ঠিক আছে? ম্যান, হ্যাঁ কার লেটার, মানুষের লেটার, মানে ম্যান অফ লেটার, সেটা কাকে মডিফাই করেছে, ম্যানকে। তাহলে দেখো ম্যানটা কি নাউন, আমরা বলেছি যদি না ডিটারমিনারের পরে থাকে তাহলে নাউন ফ্রেজ, আর যদি নাউন প্রোনাউনকে মডিফাই করে তাহলে সেটা অবশ্যই কি ফ্রেজ, অ্যাজেক্টিভ ফ্রেজ। নোট খাতা খুলে দেখো, হ্যান্ড নোট খুলে দেখো, সব কিছু ক্লিয়ারলি লেখা আছে, ডিটারমিনারের পরে থাকলে হচ্ছে নাউন ফ্রেজ, আর নাউন প্রোনাউনের পরে যদি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? অ্যাজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ মেড আপ অফের জন্য যারা কমেন্ট করছে 100 টাকা ডিসকাউন্ট পাবে, ওই যে ওই দিনের লটারিটা, সরি কুইজটা, তাই না? আচ্ছা তাহলে এই হচ্ছে কথা। এরপরে কোশ্চেন হচ্ছে চার নাম্বার কোশ্চেনে সে বলেছে হি ইজ অ্যান, চার নাম্বার কোশ্চেন, ঠিক আছে? চার নাম্বার কোশ্চেন হচ্ছে হি ইজ অ্যান আইসোর, আইসোর মানে হচ্ছে চক্ষুশূল, মানে চোখের বিষ বলে না, তুই আমার চোখের বিষ, আমার চোখ থেকে দূরে সর, আমার সামনে থেকে, হি ইজ অ্যান আইসোর টু মি, সে আমার চক্ষুশূল। বলো তো আইসোর কোন ফ্রেজ, নাউন অ্যাজেক্টিভ অ্যাডভার্ব কোনটা হবে, প্রিপোজিশন কনজাংশন, শুধু আইসোর এটা কোন ফ্রেজ, আইসোর কোন ফ্রেজ বলো, এটা কোন ফ্রেজ, ঝটপট বলো, ইংলিশ লিটারেচারের উপর ক্লাস চাই, হ্যাঁ নিশি তো আরও নিব, সমস্যা নেই, ফ্রি ক্লাস জুম অ্যাপে নিব টাইম পেলে। আচ্ছা ওকে, আইসোর, আইসোর আইসোরটা কি বলো তো, আইসোর, সুইটি রায় মো বলেছে এটা নাউন, শুনো দেখো মনোযোগ দিয়ে দেখো, এটা আসলে এখানে একটা ডিটারমিনার আছে, দেখো ডিটারমিনার, আর এখানে আসে হচ্ছে প্রেপোজিশন, এটা গ্রামারের একটা নিয়ম, ডিটারমিনার আর প্রেপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, অ্যাকচুয়ালি এটা ফ্রেজ নেই, এটা নাউন, কারণ এখানে একটাই ওয়ার্ড, এটা একটা নাউন, কিন্তু প্রশ্নের অপশনে, এটা পরীক্ষা আসছে, প্রশ্নের অপশনে শুধু নাউন না, নাউনের সাথে ফ্রেজও ছিল, শুধু নাউন ছিল না, বলছে এটা কোন ফ্রেজ, এই জন্য আমাদেরকে নাউন ফ্রেজ লাগাইতে হবে, অ্যাকচুয়ালি এটা একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড তো ফ্রেজ হয় না, এটা আসলে এখানে আই, আই একটা ওয়ার্ড, সোর একটা ওয়ার্ড, দুইটা মিলে আর একটা কম্পাউন্ড ওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা নাউন, আই সোর মানে হচ্ছে চক্ষুশূল, কিন্তু অপশনে নাউন ছিল না, অপশনে ছিল এটা কোন ফ্রেজ, এই জন্য আমরা দাগাইছি কি বলো, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, আইসোর মানে হচ্ছে চক্ষুশূল, চোখের বিষ। ছয় নম্বর কোশ্চেন, এ উইমেন, একজন মহিলা, একজন মহিলা, উইথ আ ভেল, উইথ আ কি বলো, উইথ আ ভেল, ভেল শব্দের অর্থ কী জানো, ভেল মানে হচ্ছে চাদর বা পর্দা বা ওড়না, একজন মহিলা চাদর আবৃত, ভেল ওভার হার বডি, একজন মহিলা যার সারা শরীরে চাদর আবৃত, ঠিক আছে, উইথ আ ভেল ওভার হার বডি, অ্যাপ্রোচ দ্য ডক্টর, তিনি ডাক্তারের কি করলেন, ডাক্তারের সামনে আসলেন, অ্যাপ্রোচ মানে হচ্ছে মুখোমুখি হওয়া, তাহলে চাদর আবৃত মহিলা, এখানে আন্ডারলাইন, পরীক্ষায় জানতে চাইছে এটা কোন ফ্রেজ হবে, দেখি একটু কমেন্টে জানাও তো এটা কি ফ্রেজ হওয়া উচিত, ঝটপট কমেন্ট করো এটা কোন ফ্রেজ হবে, এটা কোন ফ্রেজ হবে বলো, ঝটপট। কোন ফ্রেজ হবে এটা বলতে পারছো,
কেউ নাউন বলছে কেউ অ্যাজেকটিভ বলছে। আচ্ছা শুনো, হ্যাঁ এটা হচ্ছে কি, দেখো প্রথমেই দেখো একটা প্রেপোজিশন আছে, দেখছো? দেখো উইথ আ ভেল ওভার হার বডি, বাক্যের অর্থ হচ্ছে মহিলাটি যার সারা শরীরে চাদর আবৃত সে ডাক্তারের কাছে গেল। তাহলে ওভার হার বডি, সারা শরীরে চাদর আবৃত, কাকে বোঝাচ্ছে? কার চাদর, চাদরটা কার, কে চাদর আবৃত করা, কে চাদর গায়ে দেওয়া, কে চাদর মোড়ানো? মহিলাটা। তাহলে দেখো এটা হচ্ছে নাউন। আর দেখো এটা কিন্তু নাউনকে মডিফাই করছে, নাউন সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ। আমরা কিন্তু বারবার বলেছি নাউন প্রোনাউনকে মডিফাই করলে সেটা কি হয়ে যাবে, অ্যাজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। অ্যাজেক্টিভ ফ্রেজ নাউন প্রোনাউনকে কি করছে, মডিফাই করছে, এটা অ্যাজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। ওকে আসো এগারো নম্বর কোয়েশ্চেনে আসো, ইলেভেন কোয়েশ্চেন নাম্বার এগারো, এগারো নম্বর কোয়েশ্চেন, এগারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে আই স্পোক, আই স্পোক, আমি বলেছিলাম টু হিম, আই স্পোক টু হিম, আমি তার সাথে কথা বলেছিলাম, আই স্পোক টু হিম ভেরি অফেন, আমি তার সাথে ঘন ঘন, খুবই ঘন ঘন মানে খুবই বারবার, অফেন মানে হচ্ছে প্রায়, ভেরি অফেন মানে খুবই ঘন ঘন আর কি, বারবার আমি তার সাথে কথা বলেছিলাম। পরীক্ষা আসছে, এটা কোন ফ্রেজ, কী মনে হয় ভেরি অফেন এটা কোন ফ্রেজ বলো তো? আই স্পোক টু হিম ভেরি অফেন, বলো নাউন অ্যাজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন কোনটা? আই স্পোক টু হিম ভেরি অফেন। আচ্ছা দেখো আই স্পোক টু হিম ভেরি অফেন, আমি প্রায় এটা নিয়ে তার সাথে কথা বলেছিলাম। দেখো কখন কথা বলেছিলাম, ভেরি অফেন, এটা কিন্তু টাইমকে বোঝাচ্ছে, কখন। আমরা কিন্তু নোট খাতা লিখে দিয়েছি কীভাবে কোথায় কখন, এগুলো হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তাহলে আমি স্পোক হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করছে, ভার্ব আই স্পোক, আমি বলেছিলাম, কতবার বলেছিলাম বা কখন বলেছিলাম, এখানে কিন্তু টাইম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? টাইম, কতক্ষণ, কতবার, কীভাবে, কোথায়, কখন, এগুলো সব অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। এটা ভার্বকে মডিফাই করেছে, ভার্বের টাইম বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে এরপর হচ্ছে বারো নম্বর কোয়েশ্চেন, এটা সবাই বলো এটা কোন ফ্রেজ, উই আর ওয়েটিং, উই আর ওয়েটিং, উই আর ওয়েটিং ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করেছিলাম, এটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন, উই আর ওয়েটিং ফর দ্য বাস, বাসের জন্য আমরা অপেক্ষা করছিলাম, উই আর ওয়েটিং ফর দ্য বাস, কী হবে এটা বলো তো? ওয়েটিং ফর দ্য বাস, উই আর ওয়েটিং ফর দ্য বাস, দেখো এটা একটু বলে নিই, এটার অপশনে নাউন ফ্রেজ আছে, ঠিক আছে? নাউন ফ্রেজ, আবার এটার অপশনে আছে, এটার অপশনে আছে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, আবার আরেকটা অপশনে আছে ভার্ব ফ্রেজ, আবার আরেকটা অপশনে আছে প্রেপোজিশনাল ফ্রেজ। কী মনে হয় এটা কী হওয়া উচিত, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ? এটা পরীক্ষার প্রশ্নের আলোকে আমরা দিছি, ঠিক আছে? মানে অপশনটা পরীক্ষার প্রশ্নের আলোকে দিয়েছি। ওকে তো ভাইয়া, আমরা এটা যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে দেখো, উই আর ওয়েটিং, ওয়েটিং হচ্ছে ভার্ব, আমরা অপেক্ষা করছি, হ্যাঁ আমরা অপেক্ষা করছি, কেন, ভার্বকে প্রশ্ন করো, কেন অপেক্ষা করছি, কেন, কারণটা কি, ভার্বকে আমরা বলেছি কীভাবে, কোথায়, কখন, কেন, কেন অপেক্ষা করছি, বাসের জন্য, এটা নিশ্চিত, এটা 100% শিওর, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, চিরন্তন সত্য, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু একটা কথা মনে রাখবা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অপশনে যদি এখানে দেখো, এখানে অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতো, এটা যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনে থাকতো, তাহলে অ্যান্সার কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতো, এটা শিওর, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু অপশনে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, এটাকে যারা নাউন দিচ্ছে গাইড বই দেখে দেখে, নাউন কেন হবে, এটা নাউন জীবনও হবে না, গাইডে ভুল থাকে প্রচুর। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা কেন দ্বারা প্রশ্ন করছে, আমরা অপেক্ষা করছি, কেন, বাসের জন্য, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু মনে রাখবা, প্রশ্নের অপশনে কিন্তু অ্যাডভার্ব নাই, এটা অ্যান্সার অ্যাডভার্ব, কিন্তু অপশনে অ্যাডভার্ব নাই। অপশনে অ্যাডভার্ব না থাকলে শুরুতে প্রেপোজিশন আছে কি না দেখবা, অপশনে, আমি আবারও বলি,
অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে তাহলে শুরুতে প্রেপোজিশন আছে কিনা দেখবা। যদি শুরুতে প্রেপোজিশন থাকে, আমি আবারও বলি, প্রশ্নের অপশনে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তবে প্রশ্নের অপশনে যদি অ্যাডভার্বিয়াল না থাকে এবং শুরুতে যদি প্রেপোজিশন থাকে, আছে কিনা শুরুতে প্রেপোজিশন, এই তো দেখো শুরুতে প্রেপোজিশন আছে, তখন এটার অ্যান্সার হবে প্রেপোজিশনাল ফ্রেজ। আমার চেহারার দিকে একবার তাকাও, কথাটা আবার শোনো, অ্যান্সার হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বকে মডিফাই করেছে, কেন অপেক্ষা করছি, বাসের জন্য, এটার অ্যান্সার অ্যাডভার্ব। অপশনে যদি অ্যাডভার্ব থাকে অ্যাডভার্ব দাগাইতে হবে, সত্যি কথা। যদি অ্যাডভার্ব না থাকে অপশনে তাহলে তুমি দেখবা যে শুরুটা কী দিয়ে হয়েছে। যদি শুরুটা প্রেপোজিশন দিয়ে হয় তাহলে এটার সেকেন্ড অ্যান্সার হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ এটা প্রায়োরিটি পাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। কিন্তু অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকার কারণে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে প্রেপোজিশন থাকলেই প্রেপোজিশন থাকতে হবে। আবার প্রেপোজিশন নাই, প্রেপোজিশন দাগাই দিও না, প্রেপোজিশন থাকার কারণে এটা প্রেপোজিশনাল ফ্রেজ হবে। আমার কথা যদি ক্লিয়ার হয় প্লিজ একটু কমেন্টে একটু ক্লিয়ার কথাটা লেখো। অ্যাম আই ক্লিয়ার প্রিয় বন্ধুরা, অ্যাম আই ক্লিয়ার মানে আমি কি পরিষ্কার এটা না, অ্যাম আই ক্লিয়ার মানে আমি কি বুঝাইতে পেরেছি, অ্যাম আই ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা প্রিয় বন্ধুরা, এরপরে যে কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 14 বাক্যে বলেছে এরকম, দ্য পিপল ইন দ্য রুম, এই রুমের লোকজন, দ্য পিপল ইন দ্য রুম, এই রুমের লোকজন, ঠিক আছে, স্টুড আপ, এই রুমের লোকজন দাঁড়িয়ে গেল। কেন দাঁড়িয়ে গেল? স্টুড আপ টু গ্রিট হিম, তাকে অভ্যর্থনা, সংবর্ধনা বা অভ্যর্থনা জানাতে এই রুমের লোকজন দাঁড়িয়ে গেল। তোমাকে বলতে হবে এটা কোন ফ্রেজ, এটা কোন ফ্রেজ বলো। অপশনে আছে অ্যাজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, অপশনে আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অপশনে আছে নাউন ফ্রেজ, অপশনে আছে প্রেপোজিশনাল ফ্রেজ, বলো এটা কোন ফ্রেজ, খুব দ্রুত বলতে হবে। দ্য পিপল ইন দ্য রুম, এই রুমের লোকজন স্টুড আপ টু গ্রিট হিম, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, কি হবে এটা? এই রুমের লোকজন তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য কি করলো বলো, দাঁড়িয়ে গেল, কি হবে বলো। আচ্ছা শুনো, এটা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখো, প্রথমত ইন দ্য রুম বলতে কাকে বোঝাচ্ছে, ইন দ্য রুম বলতে কাকে বোঝাচ্ছে, লোকজনকে বোঝাচ্ছে, কারণ লোকজন এখন রুমে আছে। ইন দ্য রুম, ইন দ্য রুমের ঠিক আগে নাউন আছে, দেখো এটা কিন্তু নাউন, তাহলে ইন দ্য রুমের ঠিক আগে কি আছে, নাউন আছে। এখন নাউন থাকার কারণে এটা অবশ্যই নাউনকে মডিফাই করার কারণে এটা 100% শিওর এটা একটা অ্যাজেক্টিভ ফ্রেজ, কারণ এটা নাউনকে মডিফাই করছে, তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। 14 নম্বরের অ্যান্সার হচ্ছে এ, অ্যাজেক্টিভ ফ্রেজ। এখানে আমরা একটা কথা বলি, অ্যান্সার কিন্তু অ্যাজেক্টিভ নিশ্চিত। এবার একটা কথা বলি, অপশনে যদি অ্যাজেক্টিভ না থাকে, মনে করো অপশনে অ্যাজেক্টিভ নাই, এবার কী করবা? অপশনে অ্যাজেক্টিভ নাই এবার কী করবা দেখি বলো তো। মনে করো অপশনে অ্যাজেক্টিভ নাই, তাহলে কী করবো, অ্যাডভার্ব দাগিয়ে দিব? অপশনে অ্যাজেক্টিভ না থাকলে কি অ্যাডভার্ব দাগিয়ে দিব? মনে করো অপশনে তো অ্যাজেক্টিভ নাই, অ্যাজেক্টিভ মুছে দিলাম, এবার কী করবো? বলো অপশনে অ্যাজেক্টিভ নাই, এবার কী করা উচিত আমাদের? রাইট মোমিন, ঠিক আছে, থ্যাংক ইউ জুবাইরু, ঠিক আছে। দেখো অপশনে যদি অ্যাজেক্টিভ না থাকে, দেখো শুরুতে ইন কি প্রেপোজিশন না, দেখো শুরুতে প্রেপোজিশন আছে, অপশনে অ্যাজেক্টিভ নাই, শুরুতে কী আছে, শুরুতে প্রেপোজিশন আছে। অপশনে যদি অ্যাজেক্টিভ না থাকে তাহলে শুরুতে কী আছে, প্রেপোজিশন আছে, শুরুতে প্রেপোজিশন থাকার কারণে নিশ্চিত থাকো এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ দাগানো যাবে। মনে রাখবা প্রথমে প্রাধান্য দিবা অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব কোনোটা হয় কি না দেখবা, যদি নাউনকে মডিফাই করে তাহলে অ্যাজেক্টিভ, আর ওই যে আগের রুলসটা ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, এই দুটো হয় কি না, এই দুটো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যদি অপশনে অ্যান্সার যদি অ্যাজেক্টিভ হয় তাহলে অ্যাজেক্টিভ দাগাবা, অ্যান্সার যদি অ্যাডভার্ব হয় তাহলে অ্যাডভার্ব দাগাবা, যদি এগুলো না হয় তাহলে দেখবো অপশনে প্রেপোজিশন আছে কি না, তাহলে প্রেপোজিশন দাগাই দিবা। দেখো এটা কিন্তু অ্যান্সার অ্যাজেক্টিভ, আমরা অ্যাজেক্টিভ দাগাইছি, কিন্তু অপশনে অ্যাজেক্টিভ না থাকলে আমরা কী করবো, প্রেপোজিশন দাগাবো, কারণ এখানে কী আছে, এখানে প্রেপোজিশনাল
ফ্রেজ আছে অপশনে, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে যাব হচ্ছে 17 নম্বর কোশ্চেনে, 17, ঠিক আছে? ফাহিম, একজনের নাম ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, ফাহিম তার বন্ধুদের সাথে হ্যাজ ডিসাইডেড, কী করলো বলো? ফাহিম তার বন্ধুদের সাথে সিদ্ধান্ত নিল টু লিভ লন্ডন, লন্ডন ত্যাগ করার সিদ্ধান্ত নিল। কে সিদ্ধান্ত নিল? ফাহিম। ফাহিম এবং তার বন্ধুরা লন্ডন ত্যাগ করার সিদ্ধান্ত নিল। দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ ফাহিম এবং হিজ ফ্রেন্ডসকে যোগ করেছে, যুক্ত করেছে। এখানে ফাহিম একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস আরেকটা সাবজেক্ট। এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল, ফাহিম সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ আর আগেরটা হচ্ছে মেইন সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, আগে কে আছে? ফাহিম। এই জন্য ফাহিম সিঙ্গুলার, এই জন্য কী হয়েছে? হ্যাজ হয়েছে। দেখো, এখানে ফাহিম এবং হিজ ফ্রেন্ডসকে যুক্ত করেছে কে বলো? অ্যাজ ওয়েল অ্যাজ। যখন দেখবা যে দুইটা সাবজেক্টকে যুক্ত করে, তখন সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। খুবই ইজি ব্যাপার, যখন যুক্ত করে দুইটা সাবজেক্টকে বা দুইটা বাক্যকে যুক্ত করে, তখন সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, যুক্ত করছে। সেম কোশ্চেন হচ্ছে 18 নম্বর। দেখো 18, দেখো আই ড্র্যাঙ্ক মানে হচ্ছে আমি পান করেছি। কি পান করেছি? আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি পান করেছি, পানি পান করেছিলাম। অ্যাজ মাচ অ্যাজ আই কুড, যতটুকু আমি পারি। তাহলে দেখো, যতটুকু আমি পারি ততটুকু আমি পানি কি করেছি? পান করেছি। আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি পান করেছি পানি, অ্যাজ মাচ অ্যাজ। তাহলে দেখো, আমি পান করেছি, আমি পানি পান করেছি, অ্যাজ মাচ অ্যাজ, যতটুকু আমি পারি। তাহলে এখানে কিন্তু পানি পান করেছি, আমি যতটুকু পারি ততটুকু পানি কি করেছি? পান করেছি। এখানে আই ড্র্যাঙ্ক, দেখো এটা একটা বাক্য, দেখো আই ড্র্যাঙ্ক এটা একটা বাক্য বা ক্লজ। এখানে আরেকটা ক্লজ হচ্ছে আই কুড, দুইটা ক্লজ বা দুইটা বাক্যকে যুক্ত করেছে। আমি পানি ততটুকুই পান করেছি যতটুকু আমি পেরেছি। যখন দুইটা বাক্য বা দুইটা ক্লজকে যুক্ত করে, যুক্ত করলে কি হয়ে যায়? কনজাংশনাল ফ্রেজ। যুক্ত করা মানে হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, কোনো কিছুকে যুক্ত করলে, এটা সেন্ট সাবজেক্ট হোক আর বাক্য হোক, যুক্ত করলেই হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। 19 নম্বর, খুবই সহজ প্রশ্ন, হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, পিটি মানে হচ্ছে করুণা। কি করুণা, কি দুঃখ রে ভাই, কি দুঃখ। হোয়াট এ পিটি, দ্য ম্যান ইজ ডেড, হোয়াট এ পিটি, লোকটা কি বলো? লোকটা মৃত বা লোকটা মারা গেছে। দেখো, কি করুণা, এটা অবাক হয়ে গেছে, বিস্ময় প্রকাশ করেছি। যখন আমরা বিস্ময় প্রকাশ করি, এই চিহ্নটা থাকে, এই চিহ্ন দেখলেই এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। এটা দ্বারা অবাক হওয়া, অবাক, ওই যে আমরা পড়েছি না, হর্ষ, বিষাদ, আনন্দ, দুঃখ, বেদনা, এটা দ্বারা এক্সক্লেমেটরি মানে ইন্টারজেকশনাল ফ্রেজ, বিস্ময় প্রকাশ করছে। হোয়াট এ পিটি, কি করুণা, সে কি করেছে? সে মারা গেছে, ঠিক আছে? ওহ ডিয়ার মি, ও আমার প্রিয়, ওহ ডিয়ার মি, ও আমার প্রিয়, হোয়াট শেল আই ডু, হোয়াট শেল আই ডু, আমি কি করতে পারি? দেখো এই চিহ্ন আছে না, চিহ্ন থাকা মানেই হচ্ছে কি বলো? ইন্টারজেকশনাল ফ্রেজ। যখন কোনো চিহ্ন দেখবা, বুঝবা যে এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ওহ ডিয়ার মি কবিতা থেকে আসছে, ঠিক আছে? ইন্টারজেকশনাল ফ্রেজ, ওহ ডিয়ার মি। আচ্ছা, এরপরের কোশ্চেন, আমরা প্রায় শেষ দিকে আছি ফ্রেজের। এরপরের কোশ্চেন 22, আই স দ্য বয়, আমি ছেলেটাকে কি করেছিলাম? আই স দ্য বয়, আমি ছেলেটাকে দেখেছিলাম। ক্যারিং, ক্যারিং মানে হচ্ছে বহন করা, ক্যারিং এ বাস্কেট, আমি ছেলেটাকে একটা বাস্কেট বহন করতে দেখেছি, বাস্কেট একটা ঝুড়ি বহন করতে দেখেছিলাম, ক্যারিং এ বাস্কেট। জানতে চাওয়া হয়েছে এটা কোন ফ্রেজ? দেখো, এটা কিন্তু মূলত ভার্ব প্লাস আইএনজি আছে, আমরা কিন্তু বারবারে বলেছি এটা পার্টিসিপল ফ্রেজ, ভার্ব প্লাস আইএনজি আছে, পার্টিসিপল ফ্রেজ। আবার ইট দ্বারা রিপ্লেস হয় না, ক্লাসে বলছি না, ব্যাচে ইট দ্বারা রিপ্লেস হয় না, আবার ভার্ব প্লাস আইএনজি আছে, পার্টিসিপল ফ্রেজ। এটাও বলেছি পার্টিসিপল ফ্রেজ, আইএনজি আছে, পার্টিসিপল ফ্রেজের আগে যদি কোনো নাউন থাকে, মানে নাউনকে মডিফাই করে, বা পার্টিসিপল ফ্রেজের আগে যদি কোনো নাউন থাকে, তখন ওই পার্টিসিপল ফ্রেজটা অ্যাজেক্টিভ ফ্রেজ হয়ে যায়। প্রশ্নের অপশনে তোমাকে অ্যাজেক্টিভ ফ্রেজ লাগাইতে হবে। আবারও বলি, এটা কিন্তু পার্টিসিপল ফ্রেজ, ভার্ব প্লাস আইএনজি আছে। আই স দ্য বয়, আমি ছেলেটাকে দেখেছিলাম ক্যারিং এ বাস্কেট, একটা ঝুড়ি বহন করতে, পার্টিসিপল ফ্রেজ, এটা কিন্তু আইএনজি আছে, পার্টিসিপল ফ্রেজ। এবং পার্টিসিপল ফ্রেজ অপশনে থাকলেও পার্টিসিপল ফ্রেজ লাগানো যাবে না, এটা প্রথমত প্রাথমিক অবস্থায় এটা পার্টিসিপল ফ্রেজ, কিন্তু নিয়মটা হচ্ছে এরকম, কোন পার্টিসিপল ফ্রেজের আগে যদি নাউন থাকে, নাউনকে মডিফাই করে দেয়, আই স দ্য বয় ক্যারিং এ বাস্কেট, তাহলে ক্যারিং এ বাস্কেট কে করেছিল? ছেলেটা।
তখন নাউনকে মডিফাই করার কারণে নিশ্চিত এটাকে অ্যাজেক্টিভ ফ্রেজ লাগাইতে হবে, এটাই নিয়ম। এবং এটা যদি ভুল করো তাহলে ঝামেলা আছে কিন্তু, ঠিক আছে, পরীক্ষায় এগুলো আসবে। পার্টিসিপল ফ্রেজটাই অ্যাজেক্টিভ হয়ে যায় নাউন থাকার কারণে। আচ্ছা, এরপর হচ্ছে 23 নম্বর কোশ্চেন। 23 কোশ্চেন ছিল এরকম, দ্য এলম ট্রি, একটা গাছের নাম আর কি, এলম বৃক্ষ, এলম একটা গাছের নাম। আমাদের দেশে হয় না এগুলা, বিদেশে হয়, ফরেন কান্ট্রিতে। তো দ্য এলম ট্রি হ্যাজ বিন স্ট্যান্ডিং, ঠিক আছে, এলম বৃক্ষ, এলম বৃক্ষটা দাঁড়িয়ে আছে, হ্যাজ বিন স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আওয়ার হাউস কি হবে, ফর 30 ইয়ার্স। তাহলে 30 ইয়ার্স, 30 বছরের জন্য, 30 বছর ধরে এটা দাঁড়িয়ে আছে। পরীক্ষা জানতে চেয়েছে ইন ফ্রন্ট অফ কোন ফ্রেজ, তাহলে একটু বলো তো দেখি ঝটপট, ইন ফ্রন্ট অফ কী হতে পারে দেখি বলে ফেলো, ইন ফ্রন্ট অফ কোন ফ্রেজ। ইন ফ্রন্ট অফ এটা কোন ফ্রেজ বলো, ঝটপট বলো। দেখো ইন ফ্রন্ট অফ, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো ইন ফ্রন্ট অফ। দেখো খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে খুব মনোযোগ দিয়ে দেখো, মনে রাখবা কোনো ফ্রেজের শুরুতে যদি, শুরুতে, এই যে দেখো এটা আন্ডারলাইন, শুরুতে যদি প্রেপোজিশন থাকে এবং শেষেও যদি একটা প্রেপোজিশন থাকে, দুই পাশে দুইটা প্রেপোজিশন, শুরুতেও থাকবে শেষেও থাকবে, মাঝখান দিয়ে যাই থাকুক, শুরুতে আর শেষে যখন প্রেপোজিশন থাকে তখন ওইটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। দেখো শুরুতেও প্রেপোজিশন আছে শেষেও আছে, এই জন্য শুরুতে আর শেষে দুই জায়গায় প্রেপোজিশন থাকলে ওইটাকে, ওইটা নিশ্চিত, ওইটা 100% শিওর, 100% শিওর ওইটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। শুরুতে প্রেপোজিশন এবং শেষেও প্রেপোজিশন আছে তখন ওই ফ্রেজটা প্রেপোজিশনাল কাজ করে এবং ওইটা প্রেপোজিশনাল ফ্রেজ হয়। শুরুতেও থাকতে হবে আবার শেষেও থাকতে হবে, শুরু এবং শেষে উভয় জায়গায় থাকলেই ওইটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। শুরুতেও থাকতে হবে আবার শেষেও থাকতে হবে, প্রেপোজিশন হইতে হলে শুরুতেও থাকা লাগবে শেষেও থাকা লাগবে, ইন ফ্রন্ট অফ। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, পরের প্রশ্নে ওরা বলেছে 25 নম্বর প্রশ্ন, ঠিক আছে, আওয়ার ক্লাস, এটা সহজ প্রশ্ন, আওয়ার ক্লাস বিগিনস, আমাদের ক্লাসটা শুরু হয়, ঠিক আছে, শুরু হয় ইন নভেম্বর, একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ ইন জানুয়ারি একটু চেঞ্জ করে দিলাম, শীতের সাথে দরকার নাই। তাহলে আমাদের ক্লাসটা কখন শুরু হয়, জানুয়ারিতে। দেখো এখানে বলছে ইন জানুয়ারি কোন ফ্রেজ, তোমার কাছে কী মনে হয় এটা কোন ফ্রেজ, আওয়ার ক্লাস বিগিনস ইন জানুয়ারি, দেখো ঝটপট করো বলো, ঝটপট বলো এটা কোন ফ্রেজ, আওয়ার ক্লাস বিগিনস ইন জানুয়ারি, আমাদের ক্লাস জানুয়ারিতে শুরু হয়, ঠিক আছে, কোন ফ্রেজ বলো। বলো কী হবে এটা, ওকে ধন্যবাদ সবাইকে। শুনো এখানে বিগিনস হচ্ছে ভার্ব, ভার্বকে প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো, কখন দ্বারা প্রশ্ন করো, আমাদের ক্লাস শুরু হয় কখন, শুরু হয় জানুয়ারিতে, এটা হচ্ছে পিওর, এটা হচ্ছে পিওর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মনে রাখবা পিওর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এখানে কখন শুরু হয় জানুয়ারিতে। প্রশ্নে যদি অ্যাডভার্ব না থাকে, অ্যাডভার্ব না থাকে তখন ওই যে প্রেপোজিশন আছে না, প্রশ্নে অ্যাডভার্ব না থাকলে প্রেপোজিশন থাকার কারণে তখন তুমি এটাকে দাগাবো হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রশ্নে যদি অ্যাডভার্ব না থাকে, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কখন শুরু হয় জানুয়ারিতে। এখন প্রশ্নে অ্যাডভার্ব নাই, শুরুতে প্রেপোজিশন আছে, এই প্রশ্নে অ্যাডভার্ব না থাকার কারণে, শুরুতে প্রেপোজিশন থাকার কারণে এগুলোকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। অ্যাম আই ক্লিয়ার টু ইউ, ভালো লাগতেছে ক্লাস, যারা মানে ফ্রি ক্লাস করছেন বুঝতে পারছেন তো সব কিছু, আর আমার পেইড ব্যাচে যারা আছেন ভাই আল্লাহর দোহাই লাগে, একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, কী অবস্থা, কেমন লাগতেছে, বুঝতেছেন কি না, ঘুমিয়ে পড়ছেন কি না, কিছু একটা বলেন, ঠিক আছে। আমার ঘুম আসে না, আমি রাত 3টা 4টা পর্যন্ত এভাবে চালাইতে পারবো ইনশাল্লাহ, আমার ঘুম নাই, ঠিক আছে, আমি চালাইয়ে যেতে পারবো, আপনি নিতে পারবেন কি না দেখেন।
দেখেন এত এত ক্লিয়ার ব্যাখ্যা কিন্তু আপনি বই বা গাইড বইগুলোতে পাবেন না, বুঝছেন? এগুলো তো দীর্ঘদিনের রিসার্চ, পরিশ্রম, দীর্ঘদিনের গবেষণার ফলে এরকম। তাহলে ইন জানুয়ারি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? এখন শুরুতে প্রেপোজিশন আছে, যদি অপশনে অ্যাডভার্ব না থাকে তখন তুমি এটাকে প্রেপোজিশন নিতে পারবা, মানে নিবা আর কি, নিতে পারবা কি, তখন প্রেপোজিশন ঢাকায় আসবা। তবে শুরুতে প্রেপোজিশন থাকতে হবে, কিন্তু না থাকলে হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রায় শেষ দিকে, আর দুই তিনটা কোশ্চেন হলে ফ্রেজের সলভ ক্লাস শেষ। দ্য গার্ল, মেয়েটা, দ্য গার্ল উইথ লং হেয়ার, যে মেয়েটার লম্বা চুল আছে, লম্বা চুলওয়ালা মেয়েটা, দ্য গার্ল উইথ লং হেয়ার, লম্বা চুলওয়ালা মেয়েটা, ইজ মাই সিস্টার, লম্বা চুলওয়ালা মেয়েটা আমার বোন। তাহলে এখন দেখো, লম্বা চুলওয়ালা মেয়েটা আমার বোন, উইথ লং হেয়ার, বলো এটা কোন ফ্রেজ? ঝটপট উত্তর দাও। দ্য গার্ল উইথ লং হেয়ার, লম্বা চুলওয়ালা মেয়েটা আমার বোন, আসে ঘুমাই নাই। আচ্ছা, লম্বা চুলওয়ালা মেয়েটা আমার বোন, বলো এটা কোন ফ্রেজ হতে পারে? আচ্ছা, লম্বা চুলওয়ালা মেয়েটা আমার বোন, এই বাক্যে একটু বুঝে শুনে বলো যেটা কি হইতে পারে। দ্য গার্ল উইথ লং হেয়ার, লম্বা চুলওয়ালা মেয়েটা আমার বোন। একটা জিনিস মনে রাখবা, দেখো উইথ লং হেয়ার, এখানে বলছে লম্বা চুলওয়ালা মেয়েটা, লম্বা চুলওয়ালা কার? মেয়েটার। তাহলে মেয়েটা দ্য গার্ল কি নাউন? নাউনকে মডিফাই করলে কি হয়? কোন মেয়ে? এই লম্বা চুলওয়ালা মেয়ে। তাহলে এটা হচ্ছে রিয়েল একটা অ্যাজেক্টিভ ফ্রেজ, এটা একটা রিয়েলি এটা একটা অ্যাজেক্টিভ ফ্রেজ। এখন একটা কথা মনে রাখো, প্রশ্নের অপশনে যদি অ্যাজেক্টিভ না থাকে, শুরুতে প্রেপোজিশন আছে, দেখছো উইথ কিন্তু একটা প্রেপোজিশন, প্রশ্নের অপশনে অ্যাজেক্টিভ না থাকলে তখন প্রেপোজিশনাল ফ্রেজ দাগানো যাবে। যদি অপশনে কি না থাকে, অ্যাজেক্টিভ ফ্রেজ না থাকে, তখন প্রেপোজিশনাল ফ্রেজ দাগানো যাবে। দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই সিস্টার, লম্বা চুলওয়ালা মেয়েটা হচ্ছে আমার বোন, ঠিক আছে? ওকে, আর একটা কোশ্চেন আছে, আর দুইটা কোশ্চেন আছে। দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে দ্য বুক, ঠিক আছে? দ্য বুক অন দ্য টেবিল, দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের উপর বইটা, দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের উপর বইটা ইজ মাইন, আমার। তোরা জানতে চাইছে যে এটা কোন ফ্রেজ, বলতো অন দ্য টেবিল কোন ফ্রেজ? দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, টেবিলের উপর বইটা আমার, কোন ফ্রেজ বলো? দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, টেবিলের উপর বইটা হচ্ছে আমার। অনেক লম্বা সময় লাইভ ক্লাস নিলাম না, অনেক লম্বা সময় আজকে লাইভ ক্লাস, তাও চারটা লেকচার, তাও মাত্র দুইটা শেষ হলো সলভ, এই এখন দুইটা শেষ হবে আর কি, আরেকটা কোশ্চেন দিলেই। দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, টেবিলের উপর যে বইটা এটা হচ্ছে আমার, তাই না? তাহলে দেখো, অন দ্য টেবিল আছে না, অন দ্য টেবিলের ঠিক আগে কে আছে? অন দ্য টেবিল, এখানে দেখো টেবিলের উপর বইটা আমার, অন দ্য টেবিলের কে আছে? বুক। বুকটা কি নাউন না? দেখো বই, এখানে কিন্তু বলে নাই যে বইটা টেবিলের উপর আছে, এখানে কিন্তু বলি নাই যে বইটা, আমি কি বলছি যে বইটা টেবিলের উপর? আমি বলেছি টেবিলের উপর যে বইটা সেটা আমার, কথাটা দুই রকম। দেখো এটা, দেখো এটা হচ্ছে এরকম, দেখো দ্য বুক, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে, এই যে দেখো এখানে বলছে বইটা টেবিলের উপরে, বইটা কোথায়? টেবিলের উপরে। আর এখানে বলছে টেবিলের উপরে বইটা আমার, দুইটা দুই রকম কথা, একটা হচ্ছে বইটা টেবিলের উপরে, বইটা হয় টেবিলের উপরে, আর টেবিলের উপরে বইটা আমার, এখানে নাও না স্যার, এটার আগে কে আছে বলো? ভার্ব আছে, দেখো ভার্ব আছে না, ভার্বকে মডিফাই করেছে, কোথায়? টেবিলের উপরে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু এখানে অন দ্য টেবিল কাকে মডিফাই করছে? নাউনকে, এটা হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ। ভাইরে ভাই, ঘটনা এই জায়গায় আমরা এগুলো বুঝি না দেখে প্যাস লাগাই দেই, দুইটাই অন দ্য টেবিল। এখন তোমার অন দ্য টেবিল থাকলে কি অ্যাডভার্ব? আমি একবার এক স্টুডেন্টকে দেখছি, সে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সে বিগত বছরের প্রশ্ন আসে না, এগুলো তো লেখা অন দ্য টেবিল, এখানে লেখা অন দ্য টেবিল অ্যান্সার অ্যাডভার্ব, সে মুখস্থ করেছে অন দ্য টেবিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অন দ্য টেবিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ,
এগুলো নাকি কথা, এটা কেমনে তোমার এটা অ্যাডভার্ব, এটা তো অ্যাজেক্টিভও হয়ে যেতে পারে, আর এগুলো কি এভাবে পড়ে নাকি অন দ্য টেবিল, এটা এটাকে বুঝতে হবে মুখস্থ, এগুলো তো গ্রামার মুখস্থ করার বিষয় না, এগুলো তো বোঝার বিষয়, বুঝে সলভ করার বিষয়। তাহলে দেখো এখানে অন দ্য টেবিল হচ্ছে কি অ্যাজেক্টিভ ফ্রেজ, আর অন দ্য টেবিল ওইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। ওকে, এখন দেখো এখানে অন আছে না, এটা যদি অপশনে যদি অ্যাডভার্ব না থাকে তাহলে এটা প্রেপোজিশন, এখানে অন আছে প্রেপোজিশন আছে, তাহলে অপশনে অ্যাডভার্ব না থাকলে এটা হচ্ছে প্রেপোজিশন। লাস্ট কোশ্চেন, আরে ভাই নো মোর টুডে তো বলতে পারছেন, এটা তো পেইড ব্যাচের ক্লাস, তো এটা তো ইয়ে না, ফ্রি ক্লাস না, যে হুট করে চলে গেলাম আসলাম, একটা সিকোয়েন্স আছে এখানে, ঠিক আছে। 29 লাস্ট এই এই এটার ফ্রেজের, পিপল বিগেন, লোকজন শুরু করছে, বিগেন টু রান, লোকজন শুরু করছে, কি শুরু করছে, পিপল বিগেন টু রান টু অ্যান্ড ফ্রু, লোকজন এদিক সেদিক দৌড়ানো শুরু করছে। টু অ্যান্ড ফ্রু একটা ইডিয়মস, ঠিক আছে, এটা একটা ইডিয়মস, এটার অর্থ হচ্ছে এদিক সেদিক, লোকজন এদিক সেদিক দৌড়ানো শুরু করছে, এদিক সেদিক দিক বিদিক ছোড়াছুড়ি শুরু করছে। তাহলে পিপল বিগেন টু রান, লোকজন শুরু করছে, কি শুরু করছে, দৌড়ানো, এখানে বিগেনের ভার্ব, রানও ভার্ব, এখানে মেইন ভার্ব হচ্ছে বিগেন, টু রান হচ্ছে ইনফিনিটিভ, যাই হোক এটাও ভার্ব। তাহলে ভার্বকে প্রশ্ন করো, কোথায় দৌড়ানো শুরু করছে, কোথায় কোথায় দৌড়ানো শুরু করছে, এদিক সেদিক, এদিক সেদিক, তাহলে এটা হচ্ছে কি ফ্রেজ বলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় দাঁড়া প্রশ্ন করছে, কোথায় দৌড়ানো শুরু করছে, এদিক সেদিক, ঠিক আছে, এদিক সেদিক, লোকজন এদিক সেদিক দৌড়ানো শুরু করেছে, কোথায় দাঁড়া আমরা কী করেছি, প্রশ্ন করেছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে টু রান থেকে আন্ডারলাইন হবে, হ্যাঁ, টু টু অ্যান্ড ফ্রো থেকে আন্ডারলাইন, এটা হচ্ছে ভার্বকে মডিফাই করছে, যে কোন দিক, এদিক সেদিক, ঠিক আছে, টু অ্যান্ড ফ্রো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, আমাদের চারটা লেকচারের সলভ ক্লাস নেওয়ার কথা ছিল, আমরা দুইটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো অলরেডি প্রায় 12টা বেজে গেছে, আমার মনে হয় এইগুলো আগামী ক্লাসে নিলে ভালো হবে, আগামীকালকের ক্লাসে, ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছেন। আর দুইটা আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই দুইটা লাইভ ক্লাস আমরা আগামীকাল নিব, ঠিক আছে, ওকে, ফেসবুক লাইভে নিব, ফেসবুকেই নিব। আপনাদের যে রেগুলার ব্যাচ কালকের, কালকের লেকচার হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই তো, আগামীকালকের লেকচার হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউনের ক্লাস আপনার টাইম মতো হবে, এরপরে একটু কষ্ট করে এক ঘন্টার জন্য রাতে একটু লাইভে এসেন, ঠিক আছে, রাতে একটু জয়েন করেন ফেসবুক লাইভে, ফেসবুক লাইভে আমরা এই এটা নিব, কি বলে, এই এই সলভ ক্লাসটা নিব, বাকি অংশটা, ঠিক আছে, এটার জন্য আলাদা করে জুম অ্যাপের ক্লাস দেওয়া দরকার নেই, অর্ধেক ক্লাস। ওকে মুমিন, আয়েশা, হ্যাঁ, ওকে অন্তরা, মোনা, ঠিক আছে, কথা কি ক্লিয়ার বোঝা গেল? আগামীকাল আমরা কয়টার দিকে আসতে পারি, তাইলে 8:30, 9:30, 10:30, 10:30 দিকে আসবো, ঠিক আছে, 10:30 দিকে আসবো, হ্যাঁ, 10 PM, 10:30 টুমোরো, 10:30 আগামীকাল, 10:00, মানে 10:30, ওকে। যারা পেইড ব্যাচ নিয়ে, আমি আবারও বলছি, পেইড ব্যাচের ব্যাপারে কোনো ইনফরমেশনের জন্য প্লিজ দয়া করে আমাকে ইনবক্স করেন, আপনারা আমাকে ফেসবুকে ইনবক্স করেন, মাহবুব শাকিল আইডি বা পেজে ইনবক্স করেন, অথবা ফোন দেন, ফোনে কথা বলেন তাও হবে, 9218111818, ইনবক্সে ডিটেলস পাবেন, না বুঝলে ফোন দিয়ে কথা বলেন, 9218111, নাম্বারটা একটু টুকে নেন প্লিজ, 9218111818, ঠিক আছে। আচ্ছা, তো আরেকদিন লাইভে এসে আড্ডা দিব, কমেন্ট টমেন্ট পড়ে দিব, আজকে তো অনেক পড়াইলাম নাকি, তো সবাই ভালো থাকেন, হ্যাঁ, ভালো লাগছে ক্লাস, ইনশাল্লাহ আল্লাহর রহমতে পড়েন বাসায় বসে, আগামী ক্লাসে দেখা হচ্ছে, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।